শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। আমার নাম সৈয়দ দিদার বক্ত। আমার পিতা সৈয়দ সরফুদ্দিন হাশিমি, মাতা সৈয়দ মোকসেমা হাশিমি। আমার গ্রামের বাড়ি তেঁতুলিয়া, তালা থানা, উপজেলা তালা, সাতক্ষীরা জেলা, ঢাকাতে বর্তমানে আমি আছি। যে বাড়িতে এবারটাও আমার, আমি এখানেই থাকি, গ্রামেও থাকি, এখানেও থাকি। আমার এই বাড়িটা হচ্ছে 173 নম্বর হাউস, সাংবাদিক আবাসিক এলাকা, কালচি রোড, 9 নম্বর রোড, মিরপুর 11। আমি আমার ছাত্র জীবনে আমি একটু অন্য রাজনীতির সাথে জড়িত ছিলাম। যে স্কুলে পড়াশোনা করেছি, একদম প্রাইমারি স্কুল ছিল আমার ভাইরা, বর্তমানে সেটা শাহপুর স্কুল হয়েছে। আর হাই স্কুল ছিল তালাবিদি ইনস্টিটিউশন, এখন এটা সরকারি প্রতিষ্ঠান। এই সরকারি প্রতিষ্ঠানটা আমি করে দিয়েছিলাম, যে স্কুল থেকে আমি ম্যাট্রিক, এখন SSC সম্মানের ছিল ম্যাট্রিক পরীক্ষা, সেই ম্যাট্রিক পরীক্ষা ওখান থেকে পাশ করে এসে খুলনা বিএল কলেজ, আমি ইন্টারমিডিয়েটে পড়া ইন্টারমিডিয়েট পড়ি এবং ওখান থেকে ডিগ্রি পাশ করি, এবং ওখান থেকে আমি ঢাকা ইউনিভার্সিটিতে এসে মাস্টার্স করি। আমি ওখানে একটা কলেজ স্কুল প্রতিষ্ঠা করেছিলাম, সেই কলেজটাও আমি সরকারি করেছি। একটা গার্লস স্কুল প্রতিষ্ঠা করেছিলাম, সেই গার্লস স্কুলও আমি সরকারি করে দিয়েছি। এরপরে ওখানে আরও প্রাইভেট স্কুল কতগুলো আছে, যেমন প্রাইভেট কলেজও আছে, যেগুলো আমার নিজের হাতে তৈরি করা। যেমন স্কুল হচ্ছে শহীদ কামেল মডেল স্কুল, আমার ছোটো ভাই যে মুক্তিযুদ্ধে ছিল, শহীদ হয়েছিল। তারপরে আরেকটা গার্লস কলেজও করা হয়েছিল, যেহেতু সরকারি কলেজ ওখানে হয়ে গেছে, সেই জন্যই গার্লস কলেজে প্রাইভেট সেক্টরে গার্লস কলেজও করেছি, আর প্রাইভেট সেক্টরে একটা আরেকটা কলেজও করেছি। আমি ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটির সাথে জড়িত, আমি খুলনা ইউনিভার্সিটি জড়িত মানে খুলনা ইউনিভার্সিটির ওয়ান অফ দি ফাউন্ডার বলা যেতে পারে, যার সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত ছিলাম, সংগ্রামের সাথে জড়িত ছিলাম। 71 সালে আপনি, 71 সালে আমি তো মাস্টার্স করার পরে আমি সাংবাদিকতায় যুক্ত হই। আমাদের বড় ভাই কবি সিকান্দার আবু জাফর, ওনারই পত্রিকা সমকাল, সে সমকাল পত্রিকায় আমি যুক্ত হই, এবং সাংবাদিকতা পেশা আমার ওখান থেকে শুরু হলো। ওই সাংবাদিকতা পেশা থাকাকালীন আমি বিভিন্নভাবে আমি সাংবাদিক এবং বুদ্ধিজীবীদের সাথে আমার সাথে যোগাযোগটা হয় সিকান্দার আবু জাফর সাহেবের মাধ্যমে। 1966 থেকে আমি সেখানে যুক্ত। ঢাকা ইউনিভার্সিটি তো আমি ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলাম। বুদ্ধিজীবীদের বলতে যেমন আমার সব থেকে আগে মনে পড়ে হাসান হাফিজুর রহমান, সিরাজউদ্দিন হোসেন, এমনি গোলাম সাহেব সামাদ, জাহাঙ্গীর সাহেব, এহতেশাম আজাদ চৌধুরী, এবিএম মুসা, অবজারভারের এডিটর ওবায়দুর রহমান সাহেব, তারপরে জহুর হোসেন চৌধুরী, মাহমুদুল কবির, এইসব বহু বুদ্ধিজীবী, তার মানে আমার কবি শামসুর রহমান, কবি নির্মলানন্দ গুণ, আব্দুল মান্নান সৈয়দ, আবদুল্লাহ আবু সাঈদ, কবি আসাদ চৌধুরী, এই সকলের সাথে সম্পৃক্ত হই। সাংবাদিক নেতারাও ছিলেন, যেমন নির্মল সেন ছিলেন, গ্যাস কামাল চৌধুরী ছিলেন, রিয়াজউদ্দিন ছিলেন, কামাল লোহানি ছিলেন, এদের সকলের সাথে আমার আমি সম্পৃক্ত হই। এবং আমি সাংবাদিকতা, সাংবাদিক কমিউনিটির আমি লিডারও ছিলাম। 1 মার্চ আমিও যাই খেলা দেখতে, আমাদের তখন খেলা হচ্ছিলো স্টেডিয়ামে, তখন নাম ছিল ঢাকা স্টেডিয়াম, এখন যেটা বঙ্গবন্ধু স্টেডিয়াম, সেই বঙ্গবন্ধু স্টেডিয়ামে
খেলা হচ্ছিল ক্রিকেট খেলা, ওই সময় পার্লামেন্ট ডাকা হয়েছিল 25 মার্চ, কিন্তু 1 তারিখে যখন খেলা হচ্ছে, ক্রিকেট খেলা হচ্ছে বাংলাদেশ এবং ব্রিটিশ ক্রিকেট কাউন্সিল BCCI, হঠাৎ করে যখন ঘোষণা আসলো যে পার্লামেন্ট সাময়িকভাবে বন্ধ করা হলো, এই ঘোষণা আসলো, এতে সমগ্র স্টেডিয়াম বিক্ষুব্ধ হয়ে উঠলো। একবার সাথে সাথে খেলাও বন্ধ হয়ে গেল এবং জনস্রোতের মতো লোকজন বাইরে রাস্তায় নামলো এবং সেখানে তারা স্লোগান বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো, এই ধরনের স্লোগানে মুখরিত হয়ে উঠলো ঢাকা শহর। বঙ্গবন্ধু তখন একটি ইমার্জেন্সি মিটিং ডাকলেন হোটেল পূর্বাণীতে, যেখানে তাজউদ্দিন সাহেব, মনসুর আলী সাহেব, কামরুজ্জামান সাহেব, প্রফেসর ইউসুফ আলী, খন্দকার মোস্তাক আহমেদ, এরা সকলে ছিল মিটিংয়ে। ওরা কী সিদ্ধান্ত নেবেন, তার জন্য হাজার হাজার লোক হোটেল পূর্বাণীর সামনে, মতিঝিলের পূর্বাণীর সামনে জড়ো হয়ে গেল। ওনার মিটিং শেষে ওনারা সিদ্ধান্ত দিলেন যে 7ই মার্চ, তখন ছিল রেসকোর্স ময়দান, এখন যেটা সারবার্দি উদ্যান, উনি মিটিং করবেন। এরপরে যখন 7ই মার্চের বক্তৃতা মঞ্চে, তখন লক্ষ লক্ষ লোক লাঠি সোঁটা নিয়ে দলে দলে লোক স্লোগান দিতে দিতে সে সারবার্দি উদ্যান হাজির হলো। সারবার্দি উদ্যান তখন পুরাপুরি লোকে লোকাল ভর্তি হয়ে গেল। আমি সাংবাদিক হিসেবে আমি ওই মিটিংয়ে উপস্থিত ছিলাম, আমার সাথে ছিলেন আবদুল্লাহ, প্রফেসর আবদুল্লাহ মুসাই। আমরা সমকাল থেকে হাঁটতে হাঁটতে, মতিঝিল থেকে হাঁটতে হাঁটতে আমরা সেই মিটিংয়ে আসি। মিটিংয়ে এসে বঙ্গবন্ধুর ভাষণ আমরা শুনলাম। ভাষণে প্রতিক্রিয়া দুরকম ছিল প্রতিক্রিয়া, কিন্তু আমার প্রতিক্রিয়া, ব্যক্তিগত প্রতিক্রিয়া আমি বলবো, আমি ভাষণটাকে ওই অন্য সকলে বলে, উনি তো স্বাধীনতার ঘোষণা দিলেন না, শুধু বলে গেলেন এবারে সংগ্রাম, মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম। অনেকের প্রতিক্রিয়া হলো যে কেন উনি স্বাধীনতার ঘোষণা দিলেন না, এখন বাংলাদেশের যখন এত বড় একটা ঘটনা ঘটালো পাকিস্তান, এই নিয়ে কিছুটা আর কি মত ছিল। কিন্তু আমার মত ছিল, আমি তখন আবদুল্লাহ সাইদের সাথেও বলেছিলাম যে আমার মনে হয় যে উনি হয়তো বা তখন স্বাধীনতার ঘোষণা দেননি, দুটি কারণের জন্য হতে পারে। একটি হতে হচ্ছে যে উনি স্বাধীনতার ঘোষণা তীরের সাথে সাথে ওইখানে হয়তো উনি অ্যারেস্ট হয়ে যেতে পারতেন, এবং অ্যারেস্ট হওয়া শুধু নয়, তখন নির্যাতনটা তখনই বেড়ে যেত। কিন্তু উনি ঘোষণাটা দিলেন মুক্তির সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। এবং আরও উনি ওনার ভাষণে বলেছিলেন, আমাদের যা কিছু আছে তাই নিয়ে তোমরা শত্রুর মোকাবেলা করো, ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। এগুলোর কথার অর্থ ছিল, আমি যেটা অনুভব করি, যে উনি যুদ্ধেরই ডাক দিয়েছিলেন, ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো মানে গেরিলা যুদ্ধের ডাক দিয়েছিলেন, আর তোমাদের যা কিছু আছে তাই নিয়ে তোমরা শত্রুর মোকাবেলা করো, তার মানে উনি সশস্ত্র সংগ্রামী ডাক দিয়েছিলেন। যেটা আমার অনুভূতি, এটা হয়তো অনেকে আমার সাথে দ্বিমত পোষণ করবেন, কিন্তু আমি অনেক বুদ্ধিজীবী, অনেক হয়তো প্রোগ্রেসিভ বুদ্ধিজীবী যারা নিজেদেরকে বলেন তারা দ্বিমত পোষণ করবেন। যাক, তারপরে তো তারপরের ঘটনা হলো, আমি ব্যক্তিগত জীবনে ওই ওখান থেকে 5-7 তারিখে মিটিং হলো, আমি 13 তারিখে ঢাকা থেকে আমি আবার আমার গ্রামের বাড়িতে চলে আসি, গ্রামের খুলনার বাড়িতে। খুলনায় আমার শ্বশুরবাড়ি, আমার নিজের বাড়িও আছে খুলনায়, আমার শ্বশুরবাড়িতে আমি অবস্থান করছিলাম। সে সময় 25 মার্চের ঘটনাটা ঘটে। এই 25 মার্চের ঘটনা খুলনায় যে প্রতিক্রিয়া সৃষ্টি হলো, খুলনায় 26-26 রাত্রের মার্চে আমার শ্বশুরবাড়ির ঠিক সামনেই বাড়ি, এক হিন্দুদের বাড়ি ছিল, আমার স্ত্রীর ক্লাসমেট ছিল বিমল নাম করে, তাকে তার বাবাকে তার ভাইকে তুলে নিয়ে গেল। পাশে ছিল মহাদেব চক্রবর্তী বাড়ি, এখন যেটা পাইওনিয়ার গার্লস কলেজ হয়েছে, সে পাইওনিয়ার গার্লস কলেজ যেটা সরকারি, যেটা আমি করে দিয়েছি সরকারি পরবর্তীকালে, মালিক ছিল ওই বাড়িটার মালিক ছিল মহাদেব চক্রবর্তী, সে মহাদেব চক্রবর্তীকে তুলে নিয়ে গেল। মোটামুটি 7-8 জন হিন্দুকে তারা তুলে নিয়ে যেয়ে হাজি মহসিন রোডের মাথায় রাত্রি 12টার সময় গুলি করে মেরে ফেলল। এই ঘটনায় খুলনার সমস্ত লোক ওখানে প্যানিকি হয়ে গেল। সকালবেলায় যখন তারা দেখলো যে লাশ পড়ে আছে রাস্তার মধ্যে, প্যানিকি হয়ে তারা খুলনা শহর ত্যাগ করা শুরু করল। ওনাদেরকে কারা তুলে নিয়ে গেল? পাকিস্তান আর্মি না? পাকিস্তান আর্মি,
পাকিস্তান আর্মি রাত্রিবেলায় তুলে নিয়ে গিয়ে মেরে ফেললো। এটা এটা তো তখন তো কারফিউ অবস্থা, 25শে মার্চের রাত্রে যখন ঢাকাতে এটা হলো তার পরপরই কিন্তু কারফিউ চলছে। 27 তারিখে খুলনা শহর ভ্যাকেট হয়ে গেল, প্র্যাকটিক্যালি সমস্ত নেতারা খুলনা শহর ছেড়ে দিলেন। আমি আমার স্ত্রী পুত্র 4 বছরের ছেলে আর সদ্য প্রসূত মেয়ে, মানে 1 মাসের 7ই ফেব্রুয়ারি আমার মেয়ের জন্ম তারিখ, 7ই ফেব্রুয়ারি পরে 7ই মার্চের এই ঘটনা। আমি 28শে মার্চ আমি তালাতে উপস্থিত হলাম আমার গ্রামের বাড়িতে। তখন রাস্তাঘাটের অবস্থা এরকম ছিল না, যানবাহন এরকম ছিল না। খুলনা থেকে আমার যে পৌঁছাতে প্রায় 1টা দিন লেগে গেছিলো আমার গ্রামের বাড়িতে, মাত্র 35 কিলোমিটার রাস্তা। পরের দিন সকালবেলায় আমরা সকলে মিটিং করলাম, আমি আমার বন্ধুবর্গ প্রদীপ কুমার মজুমদার, আওয়ামী লীগের সভাপতি আলী আহমেদ, সেক্রেটারি খালেদ বক্ত বুচু, উনি আওয়ামী লীগে ছিলেন না তখন, আমাদের সাথে জনপ্রিয় বিএ করিম সাহেব, সালাম মোড়ল যারা পরবর্তীকালে মুজিব বাহিনীর সদস্য, এজার মাস্টার ছিলেন, তারপরে আলতাফ হোসেন ছিলেন, তারপরে মানে ওখানকার সব নেতারাই ছিলেন, বিশেষ করে আওয়ামী লীগ এবং ন্যাশনাল আওয়ামী পার্টির নেতারা ছিলেন। তাদের সমন্বয়ে মিটিংটা হলো, 101 কমিটির একটা কমিটি ঘোষণা করা হলো, সংগ্রাম কমিটি, মুক্তিযুদ্ধ সংগ্রাম কমিটি। সেই কমিটির অধিনায়ক করা হলো আমাকে, প্রদীপ মজুমদারকে সহ অধিনায়ক করা হলো, আর কামেল বক্ত, সৈয়দ কামেল বক্ত, সে তখন সাতক্ষীরা সরকারি কলেজে সে ভিপি ছিল, সে তাকে করা হলো সশস্ত্র সংগ্রামের অধিনায়ক। এইভাবে 101 কমিটি ঘোষণা করা হলো। আমরা ঘোষণা করার পরপরই মিটিং থেকে বেরিয়ে এসে আমরা প্রসেশন করে ডাকবাংলাতে আসলাম। ডাকবাংলাতে এসে ওই পাকিস্তানি ফ্ল্যাগ তখন ডাকবাংলাতে উঠছিল, ওই পাকিস্তানি ফ্ল্যাগ নামানো হলো। মানুষের তখন মানে স্বতঃস্ফূর্ত স্লোগানটা ছিল আমাদের পক্ষেই, এবং আমরা তখন প্রায় 1000খানিক মতো ইয়াং ছেলে এবং আমাদের সভাপতি লিডার্সরা মিলে ওখানে জড়ো হয়েছিলাম ডাকবাংলার পেতে। ফ্ল্যাগ নামানো হলো হর্ষোৎফুল্লক হতে লাগানো, এবং বাংলাদেশের নতুন একটা ফ্ল্যাগ যে তৈরি করা হয়েছিল, বাংলাদেশের ম্যাপ খচিত, সেটা ওখানে একজন দর্জিটা ছিল খুব দ্রুততার সাথে সেই ম্যাপটা করে দিল। ওর নাম হচ্ছে কাজী ছোটবাবু। সেই কাজী ছোটবাবু সে ম্যাপ নিয়ে ম্যাপটাকে তৈরি করতে পারল, সে দ্রুততার সাথে তৈরি করলো, আমি এসে ওই ফ্ল্যাগটা আমাদের হাতে দিল, আমরা ওই ফ্ল্যাগটা দড়ি পরালাম। ওখানে ফ্ল্যাগ স্ট্যান্ড থেকে পাকিস্তানি ফ্ল্যাগ নামানো হলো। আমার স্পষ্ট মনে আছে সৈয়দ ইসা তখন ওই ফ্ল্যাগ পড়াবে, কিন্তু একটা ম্যাচ পাচ্ছে না তখন ওখানে, এখন মুক্তিযোদ্ধা মুক্তি ওখানে মোহাম্মদ আলী নাম ওর নাম, রিয়াং ছিল যেমন ওর নাম হচ্ছে ইয়াকুব আলী, তারপরে কৃষক পার্টিকার হাকিম, তারপরে আমাদের আবুল কালাম আজাদ, এরা সব একটা ম্যাচ সংগ্রহ করার জন্যে দৌড়ালো, একটা ম্যাচ নিয়ে আসলো এই মোহাম্মদ আলী, এখন সে মুক্তিযোদ্ধা স্বর্ণপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, মোহাম্মদ আলী নিয়ে এসে সেটা হাতে দিল সৈয়দ ইসার। সৈয়দ ইসার ম্যাচের কাজটা জেলে পাকিস্তানি ফ্ল্যাগটা ওখানে পোড়ালেন সকলের মাঝে, করতালির মধ্যে দিয়ে এবং হর্ষধ্বনির মাধ্যমে ম্যাপটা পোড়ানো হলো, এবং আমি এবং প্রদীপ মজুমদার দুজনে এবং অন্য সকলেই সেখানে উপস্থিতে আমরা ওখানে বাংলাদেশের নতুন বাংলাদেশের ম্যাপ খচিত ফ্ল্যাগটা আমরা তুলে ধরলাম। ডাকবাংলোটা তালার ডাকবাংলো আমি তালার কথাই বলছি। তখন আমাদের পরে অনেক বড় দায়িত্ব চলে আসলো, বিশেষ করে আমার উপরে বড় দায়িত্ব চলে আসলো কীভাবে মুক্তিযোদ্ধাদের সংগঠিত করা। আমি যখন কলেজে পড়ি ইউনিভার্সিটি অফিসার্স ট্রেনিং কোর বলে একটা মিলিটারি ট্রেনিং দেওয়া হতো, ইউএফটিসিতে আমি জয়েন করি। আমাদের বন্ধু গফার যে মিনিস্টার ছিলেন, আসাদ, তারপরে বন্ধু সিরাজ, জব্বার, আমার সব ক্লাসমেট ছিলাম, আমরা ওই ট্রেনিংয়ে জয়েন করি। অত আমি নিজে ট্রেনিং দিতে পারতাম, তার জন্যই আমাকে ওরা মুক্তি সংগ্রাম কমিটির অধিনায়ক করেছিল। এর পরের ঘটনাগুলো হচ্ছে,
ওই সময় শুনলাম যে মৌলানা, আমার নেতা ছিলেন কিন্তু মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী উনি বারবার করে বলছিলেন, পল্টন ময়দানে দাঁড়িয়ে মিটিংয়ে বলেছিলেন, বঙ্গবন্ধু বলবার আগেই উনি বলেছিলেন তুমি স্বাধীনতার ঘোষণা দাও। এই অনুপ্রেরণা তো আমার মধ্যে ছিলই, বঙ্গবন্ধুর বক্তৃতাও আমার অনুপ্রেরণা জুগিয়েছে। ভাসানীর যে আত্মত্যাগ, সর্বস্ব বিলিয়ে দিয়ে যিনি সংগ্রাম করেছেন মানুষের জন্যে, সেই লাইন প্রথা থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা রাজনীতির অঙ্গনে উনি যেটা নিজের স্বার্থ জলাঞ্জলি দিয়ে যেভাবে রাজনীতি করেছেন, তিনি বাংলাদেশ আওয়ামী লীগ করেছিলেন, উনি ওনারই নেতৃত্বে বাংলাদেশ মুসলিম আওয়ামী লীগ তৈরি হয়েছিল ভাসানীর নেতৃত্বে। এই ভাসানী সাহেব এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনার সেক্রেটারি ছিলেন। এই দুই নেতা আমাদের সামনে জ্বলন্ত উদাহরণ, নেতৃত্ব এবং ইন্সপিরেশন অনুপ্রেরণাদায়ক নেতৃত্ব আমাদের সামনে ছিল। এবং আমরা ওপেনলি তখন ট্রেনিং দেওয়া শুরু করেছিলাম ডাকবাংলোর পেছনে, ওই ডেমি রাইফেল পুলিশ দেওয়া সহায়তা করেছিল আমাদেরকে, আমাদের থানার পুলিশ আমাদেরকে সহায়তা করেছিল, তারা আমাদেরকে ওই খালি রাইফেল নিয়ে এসে ট্রেনিং দেওয়ার ব্যবস্থাটাও করেছিল। আমাকে বলতে আপনি ট্রেনিং আমরা করবো না, আপনি করেন, তা আমি ওদেরকে ট্রেনিংও দিতাম। এর মধ্যে আমার বড় ভাই উনিও এয়ারফোর্সে ছিলেন, উনি এসে জয়েন করলেন, উনি পাকিস্তান এয়ারফোর্সে ছিলেন, এয়ারফোর্সে উনি ওয়ারেন্ট অফিসার ছিলেন, সৈয়দ বেদার বক্ত, উনি শহীদ হয়েছেন। উনি ট্রেনিংয়ের দায়িত্বটা নিলেন, বলে কিন্তু আমি ট্রেনিংটা দিব। পরবর্তীকালে আমাদের যখন ঠিক এই সময়ের মধ্যে 15 এপ্রিল কিংবা 16 এপ্রিল আমরা আমি জানতে পারলাম যে এরকম আমাদেরকে সংবাদ পাঠানো হলো যে মৌলানা ভাসানী সাহেব বাংলাদেশ ত্যাগ করে উনি শিলিগুড়িতে যাবেন। আমার থেকে ঠিক করলাম আমি, প্রদীপ মজুমদার, ঈসা, সৈয়দ ঈসা, সৈয়দ কামেল বক, আলতাফ হোসেন, আমরা ঠিক করলাম যে আমরা তালা থেকে এই ডেলিগেশনটা যাব শিলিগুড়িতে, আমরা মৌলানা ভাসানী সাহেবকে রিসিভ করবো এবং তার কাছ থেকে নির্দেশ নিব আমরা কী করব। আমরা সকলে ভারতে গেলাম এবং ভারতে যেয়ে ওখান থেকে আমরা সোজা চলে গেলাম। ওখানে তখন একটা অদ্ভুত রকমের কনসেশন আমাদের জন্য ছিল, জয় বাংলা কনসেশন। জয় বাংলা যে বললে পরে ট্রেনে টিকিট নিত না, তো আমরা জয় বাংলার লোক, আমরা জয় বাংলা শিলিগুড়িতে যাব। শিলিগুড়িতে মৌলানা ভাসানীকে রিসিভ করার জন্য গেলাম। আমরা ওখানে বসেছিলাম একটি জায়গায়, উনি আসবেন সিপিআইএমের নেতারা যারা মৌলানা ভাসানীকে রিসিভ করবেন শিলিগুড়িতে, তারা ছিলেন। আমাদের এখান থেকে রাশেদ খান মেনন ছিল, আমাদের এখান থেকে হায়দার আকবর খান রণ ছিল, কাজী জাফর আহমেদ ছিলেন, দেবেন সিকদার ছিলেন, সিরাজুল হোসেন খান ছিলেন, ইস্ট পাকিস্তান ফেডারেল ইউনিয়ন অফ জার্নালিস্ট তার পূর্ব পাকিস্তান শাখার সভাপতি ছিলেন, উনি আমারও এডিটর ছিলেন, আমার এডিটর ছিলেন ইস্টার্ন নিউজ এজেন্সির, আমি যখন সাংবাদিকতা করি তখন উনি আমার এডিটর ছিলেন স্বাধীনতার পরে অবশ্য। যাক, আমরা সকলে ছিলাম আবুল বাশার, শ্রমিক নেতা আবুল বাশার, সকলে একত্রিত হয়ে আমরা ওখানে মৌলানা ভাসানীকে রিসিভ করার জন্যই আমরা শিলিগুড়িতে উপস্থিত হলাম। পরবর্তীকালে ইন্ডিয়ান সিপিআইএমের নেতারা, ওরা যখন মৌলানা ভাসানীকে রিসিভ করতে গেল, তারপর যে শুনলো যে মৌলানা ভাসানী ভিতরে ঢুকেছিলেন কিন্তু ওনাকে আর পাওয়া যায়নি, ওনাকে বিএসএফ নিয়ে কোথায় নিয়ে চলে গেছে, আমাদের সাথে দেখা হলো না, তার জন্যে আমাদের আফসোস নাই, কিন্তু আমরা তো বুঝে গেলাম যে উনি আমাদের সাথে আছেন। আমরা চলে আসলাম, চলে এসে আমরা গোজাডাঙ্গা বর্ডারে, আমাদের ভোমরা বর্ডারের ওপরে হচ্ছে গোজাডাঙ্গা, এই গোজাডাঙ্গা বর্ডারে আমরা তখন কামরুজ্জামান টুকু আর ওখানে আমার তার সাথে দেখা হলো এবং আমরা দুজনে মিলে ওখানে সিদ্ধান্ত নিলাম যেখানে আমরা ক্যাম্প করব। ওখানে মুক্তিযুদ্ধের ক্যাম্প তৈরি করা হলো, ওখানে আমাদের কিছু সহায়তা করছিলেন ওখানকার বসিরহাটের কংগ্রেস নেতা, সিপিআইএমের নেতারা আমাদেরকে কিছু সহায়তা করেছিলেন। এরপরে আমাদের আমি মুক্তিযোদ্ধারা কিছু কিছু জায়গায় প্রতিরোধ তৈরি করলো, বর্ডার অঞ্চলে বিডিআর ক্যাম্প ছিল, যেটা বিডিআর ক্যাম্প আমাদের দখলে ছিল, ক্যাম্পে কয়েকদিন এ করার পরে আমাদের সত্যি সত্যি খাদ্য অভাব দেখা দিল। আমরা ওখানে যে 15-20 জন মতো ছেলেরা ছিল, তাদের খাবার আমরা দিতে পারছিলাম না ঠিক মতো। আমি এই খাবার সংগ্রহ করার জন্যে ওরা আমাকে বললো যে আপনি যান, শেখ আজিজের সাথে আপনার সাথে সম্পর্ক ভালো,
আপনি শেখ হাসির কাছে যান। বলুন ঠিক আছে, আমার কাছে তো টাকাও ছিল না, পাঁচটা টাকা ছিল মাত্র, আর কারো কাছেই কোনো টাকা ছিল না। তো পাঁচটা ইন্ডিয়ান রুপি নিয়ে আমি ওই গোজাডাঙ্গা থেকে বাসে উঠে আমি ইস্ট ইন্ডিয়া পার হয়ে ইন্ডিয়া হোটেলে ওনারা থাকেন, সেই খোঁজ নিয়ে হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ড থেকে হাঁটতে হাঁটতে আমি গেলাম সে দেখা করার জন্যে। তখন দুপুর প্রায় আড়াইটে হবে, আমিও সমস্ত দিন সকাল থেকে কিচ্ছু খাইনি, প্রচণ্ড ক্ষুধার্ত ছিলাম। আমি যখন গেলাম তখন দেখি শেখ আজিজ আমাদের খুলনার আওয়ামী লীগের সভাপতি ছিলেন, উনি এমএনএও ছিলেন, আমার ভাই চাস্ত বড় ভাই উনিও এমএনএ ছিলেন সাতক্ষীরা সদর থেকে, উনি এবং আমার এক ভাগ্নে, এই তিনজনে ওনারা খাবার নিয়ে বসেছেন। আমি উপস্থিত হয়ে আমি তো বলি কী ব্যাপার, তুমি কী জন্যে আসছো? বলে আমরা এরকম ক্যাম্প করেছি, ক্যাম্প করে এরকম ওখানে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করছি ছেলেদেরকে। ওখানে একজন ছেলে খুবই অসুস্থ, তার গায়ে একটা গুলি লেগেছে, তার চিকিৎসার জন্যে যদি চিকিৎসা না হয় গ্যাংগ্রিন হয়ে যাবে, মারা যাবে, তার চিকিৎসার জন্যে কিছু টাকার প্রয়োজন এবং খাওয়া দাওয়ার জন্যে আমাদের কিছু টাকার প্রয়োজন, আর কিছু কেটস কেনার দরকার, বরং আমি এর জন্য কিছু টাকা পয়সার প্রয়োজন। তুমি শুনলেন, খেতে খেতেই উনি রূঢ় স্বরে আমাকে বললেন, তা আমার কাছে কেন? তো বললো যে আপনি নেতা, আপনার কাছেই তো আসবো, আপনার কাছেই তো বলবো। তুমি আমাকে তিরস্কার করে বললেন যে ব্যাংক লুট করেছে গফুর, আর আমার কাছে আসছো তুমি টাকা নেবার জন্যে। গফুরও উনি এমএনএ ছিলেন সাতক্ষীরা ন্যাশনাল ব্যাংক, ট্রেজারি অধিকার ছিল ন্যাশনাল ব্যাংকের, ওই ন্যাশনাল ব্যাংক গফুর সাহেব নাকি লুট করেছেন, আমি কিছু আমি বলতে পারবো না, এবং উনি টাকা পয়সা নিয়ে সব চলে এসছেন, ইন্ডিয়াতে কোথায় রেখেছেন উনি আমি জানি না, তার কাছে যাও। বললাম তার কাছে যাওয়া এটা কী করে আমার পক্ষে সম্ভব? আপনার কাছে, আপনি তো লিডার, আপনি নেতা, আপনার কাছে এসছি, আমিও সব কিছু, আমার কাছে টাকা নেই, পয়সা নেই, না খাওয়ার পয়সা নেই, উক নেই, তো না কথাবার্তা বললেন এবং আমাকে প্র্যাকটিক্যালি কোনো, আমি তোমাদের কোনো কোনো সাহায্য সহযোগিতা করতে পারবো না, একবার আমাকে বিদায় করলেন। ওখানে আমার ভাই কামাল বক্স সাহেব ছিলেন, উনি কোনো কথা বললেন না, তো আমি খুব মর্মাহত হলাম, আমি কীভাবে এই ক্যাম্প চালাবো? আমি ওনাকে একটু বলেও আসলাম যে আপনার কাছ থেকে এই ধরনের কথা শুনবো আমি আশা করিনি, আপনি এসেন আমাদের ক্যাম্পে, এসে দেখে যান কী অবস্থা, বলে আমি চলে আসলাম। এটা আমারও বোধহয় বলাটা একটু উগ্রভাবেই ছিল, ছাত্র জীবনে রাজনীতিতে যখন আমি ছিলাম বিএল কলেজে, তখন নেতৃত্ব ছিল পুরো নর্থ বেঙ্গল থেকে শুরু করে দক্ষিণ পশ্চিম বাংলাদেশ বিএল কলেজ নেতৃত্ব দিয়েছিল রাজনীতিতে, এবং সে বিএল কলেজের সাধারণ সম্পাদক ছিলাম আমি। সেই সময় থেকে ওনার সাথে আমার সাথে পরিচয়, উনি আমাদেরকে টাকা তো দিলেন না, কিছু তিরস্কার করে পাঠিয়ে দিলেন। আমি তখন ওই হাঁটতে হাঁটতে ওখান থেকে বিধানভবনে আসলাম, বিধানভবনে তখন ওই শাহাদিয়া জামান ছিল এমপিএ, ও দেখে আমাকে জড়িয়ে ধরল, বলে মামা তুমি চলে এসছো, আমার ভাগ্নে হয় সম্পর্কে, ও হচ্ছে আপনার নওপাড়া পীর সাহেব ছিলেন আব্দুল মজিদ শাহ, পীর সাহেবের মেজো ছেলে, আমার ক্লাসমেটও ছিল, আমার বন্ধুও ছিল, আমাকে জড়িয়ে ধরলো, বলে কি তুমি কোথা থেকে আসলে? তো আমি বললো এই অবস্থায় আমি এসেছি। ইতিমধ্যে ওখানে সালাউদ্দিন ইউসুফ সাহেব ছিলেন, সালাউদ্দিন ইউসুফ সাহেব মানে এসে আমাকে দেখে চিৎকার করলেন, তুমিও আসছো, সর্বনাশ করেছো তুমি, তোমার নিজের সর্বনাশ করেছো এইসব। সে বললেন, উনি অনেক কথা বললেন যে আমরা সর্বনাশ হয়ে গেছি, আমাদের সর্বস্ব গেছে, আমরা জীবনে কোনোদিন বাড়িতে ফিরে যেতে পারবো না, এই যুদ্ধ আমাদের জন্য সঠিক নয়, এইসব নানান কথা বললেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছে বলে উনিও তাকে তিরস্কার করলেন। শাহাদিয়া জামান আমাকে, আমি বললাম যে আমাকে কিছু খাবার ব্যবস্থা কর, সাথে সাথে সে খাবার ব্যবস্থা করলো। ওইখানে আবার দেখা হলো জেনারেল উসমানির সাথে, উসমানির সাহেবের সাথে দেখা হওয়া পিকিউলিয়ার একটা অবস্থা ছিল, আমার খুবই ভালো লাগলো, ভদ্রলোক অত্যন্ত সহজ সরল এবং একজন যোদ্ধা। এবার যে উসমানি সাহেব আমাকে বললেন যে আমি তোমাদের ক্যাম্প দেখতে যাবো, ওনার সাথে দেখা হওয়ার খুবই একটা ইন্টারেস্টিং ঘটনা আমি বলি। আমি বাথরুমে যে হাত মুখ ধোয়ার জন্য ঢুকছিলাম,
তো এই সময় দরজা খুব ধাক্কা খুব ধাক্কাচ্ছে। তারপর কিন্তু আমি আমি একটু দেরি করে একটু দেরি করে তোমার দ্রুত দ্রুত, তো আমি দরজা খুলে বেরিয়ে দেখি যে দুটো সাদা একটা প্রজাপতির মতো মোচ আমার সামনে, মুখের ভিতরে মুখটা খুব ছোটো ছিল কিন্তু বস্তা ছিল অনেক বড়। এটা খুব আমার কাছে, আমি হঠাৎ করে দেখে আমি থতমত খেয়ে গেলাম যে একই দেখছি। যাই হোক, ওরাই মানে ওনাকে দেখার পরে ওনার সাথে পরিচয় উনি খেতে বসছি, ওনাকে তাড়াতাড়ি ভিতরে ঢুকলেন, বাথরুম সেরে উনি খেতে আমার একসাথে খেতে বসলাম। তারপর উনি অনেক কথা বললেন, যুদ্ধের গতি প্রকৃতি সম্পর্কে উনি বললেন যে এখন তো নতুন অবশ্য সম্পূর্ণ খালি হাতে আমরা এসছি, আমরা তো এখানে একটা সংগঠন করতে হবে, সোলজার তৈরি করতে হবে, ট্রেনিং দিতে হবে, তারপরে না আমরা যুদ্ধের অবতীর্ণ হতে পারবো, এসব নানান কথা আমাদেরকে বললেন। যাই হোক, আমি ওখান থেকে ওই হাদিউজ্জামান, শাহ হাদিউজ্জামান সুফি, ওর ডাকনাম ছিল সুফি, সে আমাকে কিছু টাকা দিল, সেই টাকা দিয়ে আমি ওষুধপত্র কিনলাম, ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধপত্র কিনলাম, কিছু কিটস কিনলাম আমাদের পড়ার জন্যে, ওইটা আমি ওরও একসাথে যেই কিনলাম। আমি ওখান থেকে গোজরাঙ্গায় আবার আসলাম। কামজামান টুকুকে তখনই আমি বললাম যে দেখো কামজামান টুকু, ছাত্রজীবনে কিন্তু সে আমাদের সাথে রাজনীতি একসাথে করতাম, আমরা একটা রাজনৈতিক ভাবধারায় একটা রাজনৈতিক চিন্তাধারা চিন্তা চেতনার মধ্যে আমরা কিন্তু একসাথেই করতাম। পরবর্তীকালে চলে গেছে, অন্য আমিও চলে গেছি অন্য জায়গায়। যা কামজামান টুকু আমাকে আমটার সাথে আমি এসব বসলাম যে এইভাবে তো হবে না, আমরা এইভাবে চালাতে পারবো না, তুমি এদিকে দেখো। ইতিমধ্যে আমরা কংগ্রেস ওখানে কংগ্রেস নেতা এবং সিপিআইএমের নেতাদের সাথে কথাবার্তা বলে, যারা আমাদের মুক্তিযুদ্ধকে সমর্থন করেছিল ওখানে, কিন্তু আমাদের মুক্তিযুদ্ধকে এইভাবে সমর্থন ওই চারু মজুমদারের নকশাল গ্রুপ কিন্তু করে নাই। চারু মজুমদারের নকশাল গ্রুপ একটু ভিন্নতরভাবে আমাদেরকে ট্রিট করতো, আমরা কেন ওখান থেকে চলে এসেছি। আমরা ওয়েস্ট বেঙ্গলের যে সিপিআইএম যে যারা আছে তাদের সেই নেতাদের সাথে এবং কংগ্রেসের নেতাদের সাথে আমরা আলাদা আলাদাভাবে মিট করেছি এবং তারা আমাদেরকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। আমরা সেভাবেই একটা আমি কামজামান টুকুকে বললাম তুমি তাদের সাথে যোগাযোগ রেখে তুমি চালাও, আর দরকার হলে হাদিউজ্জামান সুফির সাথে তুমি কথা বলো, সে তোমাকে সাহায্য করবে। আমি বললাম যে আমি ভিতরে যাব, এখানে থেকে যুদ্ধ এরকমভাবে হয় না, ভিতরে যেয়ে আমি লোক রিক্রুট করে তোমার এখানে পাঠাবো, তুমি তাদেরকে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করবো, আর আমি যতদূর পারি আমি ওখানে ট্রেনিং দেবো, কারণ আমার নিজস্ব ট্রেনিং দেওয়া আছে, অত আমি ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করবো। আমি আর কামেল চলে আসলাম, আমরা কলরোয়ার বর্ডার ওখানে হাকিমপুর বর্ডার দিয়ে আমরা ভিতরে ঢুকে রাতের মধ্যে ওখানে আব্দুল হামিদ নাম করে একজন অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল নেতা ছিলেন আব্দুল হামিদ হাকিমপুরে, এক রাত্রি আমরা তাদের ওখানে থাকলাম, সেফলি আমরা চলে যেতে পারি তার ব্যবস্থাটা করলেন। এসে আমরা কলরোয়ার রৌফ মাস্টার, তখনও মাস্টার না, তখনও সে ছাত্র নেতাই ছিল, আমার ছোটো ভাই কামালের বন্ধু ছিল সাতক্ষীরা কলেজের, তার বাড়িতে এক রাত্রি অবস্থান করি। পরের দিন একটা দিন তাদের বাড়িতে থাকি, সন্ধ্যার পরে আমরা দুটো সাইকেল আমাদেরকে দিল, সে সাইকেল নিয়ে আমরা চলে আসি তালাতে। তালাতে এসে আমি বাড়িতে যখন দেখলাম তখন আমার স্ত্রী, আমার পুত্র, আমার কন্যা এবং আমার বড় ভাবি তারা ওখানে আছেন। এটা খুব সম্ভবত 18 এপ্রিল হবে। ওদেরকে কীভাবে নিরাপদ অঞ্চলে নিরাপদ জায়গায় রাখা যায় তাই নিয়ে আমরা দুশ্চিন্তার মধ্যেই ছিলাম। নিরাপদ অঞ্চলে সকলে এখন জানাজানি হয়ে গেছে যে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছি, ন্যাচারালি পাকিস্তানি সোলজার আমাদেরকে ধরতে পারলে ছাড়বে না, মেরে ফেলবে। 20 তারিখে সকালবেলায় একটা অসম্ভব রকমের দুঃসংবাদ শুনলাম, 20 এপ্রিল চুকনগরে বিভিন্ন জায়গা থেকে লোকাস্ট হিন্দুরা যারা নমশূদ্র বলা হয় তাদের, তারা দল বেঁধে, যেহেতু তাদের ওখানে তাদের বাড়িঘর লুট করছে, অমুক করছে, তমুক করছে, তারা বাড়িঘর ছেড়ে দিয়ে তারা একত্রিত হয়েছিল, যেমন বৈটাঘাটা, ডুমুরিয়া এইসব অঞ্চলের, কোন কোন অঞ্চলের আমি ঠিক এখনই মনে নাই, এসব অঞ্চলের নৌশুদ্ররা সংঘবদ্ধ হয়ে কয়েক হাজার
ঠিক সংখ্যা বলতে পারবো না, কয়েক হাজার এসে একত্রিত হয়ে ওরা নৌকো করে এসে চুকনগরের যে ফুটবল ফিল্ড ছিল, চুকনগরের ফুটবল ফিল্ডে, যে ফুটবল ফিল্ডে আমিও ফুটবল খেলেছি, ওই সন্ধ্যা একদিন থাকবে, একদিন থাকার পরে রাত্রিবেলায় তারা ওখান থেকে ইন্ডিয়ায় যাবে, ইন্ডিয়ায় যেয়ে আশ্রয় নেবে। দিনের বেলা সকলে রান্নাবান্না করছে, কেউ খাওয়া দাওয়া করবে, বাচ্চা টাচ্চা আছে, ছোটো ছোটো বাচ্চারা আছে। এই সময় দশটা থেকে এগারোটার মধ্যে, এগারোটা সাড়ে দশটা এগারোটার সময় সম্ভবত, ওখানে একদল মিলিটারি এসে, পাকিস্তানি সোলজার এসে ট্রাকে করে এসে ওখানে ঢুকে র্যান্ডাম গুলি করে তাদের সকলকে মেরে ফেলে। এই খবর শুনে আমি 18 মাইল পর্যন্ত যখন গেছি, তখন আমাকে একজন লোক বললো যে ওখানে এই অঞ্চলে কেউ নাই, তুমি যেও না, ওখানে হয়তো মিলিটারি পাহারা দিচ্ছে। এই কারণের জন্য আমি আর সাহস করিনি, আমি একজন লোকের ভিতরে বলে তুমি ভিতর দিয়ে যাও, দেখ দেখে এসো কী অবস্থা। সে এসে যে বর্ণনা করলো, ওর সব লাশ পড়ে আছে, কেউ কোনো লাশ সেখান থেকে সরাবার মতো কোনো লোক নাই, আমি দূর থেকে দেখে চলে এসেছি, আমিও ভিতর ঢুকতে সাহস করিনি। তখন আরও উদ্বিগ্ন হয়ে গেলাম, এবং ওই দিন আমরা সকলে মিলে, আমরা যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম তাদের সকলকে যাদের যাদের সংবাদ দিয়ে ডাকিয়ে নিলাম, ডাকিয়ে নিয়ে তাদেরকে বর্ণনা করলাম। বর্ণনা করে আমি বললাম যে কোনো মূল্যেই হোক আমাদের জীবন বাজি রেখে এদেরকে প্রতিহত করতে হবে এবং এদেরকে একাতে উৎখাত করতে হবে। আগে আমি আর একটা সিদ্ধান্ত নিলাম যে আমার স্ত্রী এবং পুত্রকন্যা এবং আমার বড় ভাবি এবং মা যারা গ্রামে ছিলেন তাদেরকে আমরা নিরাপদ স্থানে পাঠিয়ে দেব। খুব সম্ভবত বাইশে এপ্রিল আমি তাদেরকে, আমার মামার বাড়ি ছিল সিদ্ধিপাশা, যশোর জেলার অভয়নগর থানার সিদ্ধিপাশা গ্রাম, একটা বুদ্ধিষ্ট গ্রাম, সেই গ্রামে আমার মামার বাড়ি। ওই মামার বাড়িতে বোরকা টোরকা পরে তারা সকলে বেরিয়ে গেলেন, ওরা রিক্সা করে চুকনগর থেকে বাসে করে চলে গেলেন যশোর থেকে তারা সেই সিদ্ধিপাশায় গেলেন। আমি এবং আমার ভাই আমরা মুক্তিযুদ্ধ সংগঠন করার জন্য আমরা ওখানে রয়ে গেলাম। এর আগে ওনারা কিন্তু আরেকটা সম্মুখীন হয়েছিলেন, ওখানকার আমাদের শান্তি কমিটি যারা তৈরি করা হয়েছিল সেই শান্তি কমিটি একটা হুমকি দিয়েছিল যে আর্মি আসবে, আর্মি আসলে পরে আমাদের বাড়ি প্রথম রেড করবে, এটা অবধারিত সময় নির্ধারিতভাবে সত্য ছিল। আমার বড় ভাই তখন ওখানে ছিলেন, তিনি বলেন কি এই অবস্থায় যদি আমি মা, আমার স্ত্রী পুত্র এবং আমার মানে ছোটো ভাইয়ের বউ ছেলে মেয়ে তারা সকলে এখানে আছে, তারা তো নিরাপদ নয়, তাদেরকে তুলে নিয়ে যাবে, এবং আমরা যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি আমাদের কাউকে ছাড়বে না, সকলকে মেরে ফেলবে। এই চিন্তায় উনি ওদের নিরাপদ স্থানে নেওয়ার জন্যে আমাদের গ্রাম ছেড়ে দিয়ে চলে গেলেন পাইকগাছায় সনাতন কাটিতে আমাদের আত্মীয় বাড়ি। সেই আত্মীয় বাড়িতে ওরা যেয়ে সকলে নিয়ে অবস্থান মানে একটু অবস্থা শান্ত হলে পরে ওরা আবার ফিরে এসেছিলেন। এই ফিরে আসার দুদিন পরেই আমি কিন্তু ইন্ডিয়া থেকে ফিরে এসেছি। এরপরে আমরা সংগ্রামে লিপ্ত হলাম, আমরা সংগঠনে লিপ্ত হলাম, রিক্রুটিং আমাদের চলতে থাকলো, কিন্তু কিছুদিন পরে দেখি আমার মা চলে এসছেন। মা বলেন কি ওরা খাবে কি থাকবে কোথায়, এই কারণে যিনি মা চলে আসলেন, মা এসে আমাদের রান্নাবান্নার দায়িত্বটাও নিলেন, আমার স্ত্রীর কথা বললেন, ও ছেলে মেয়ে দুটোই ছোটো, আমি ওখানে আসতে দেইনি। তারা উপজেলাতে আমরা যখন সংগঠনে লিপ্ত মুক্তিযোদ্ধাদেরকে ট্রেনিং দিচ্ছি, তাদেরকে সংগঠিত করছি, নতুন নতুন ছেলেরা আসছে তাদেরকে নিয়ে যখন আমরা এ করছি, আমাদের ওখানে ইতিমধ্যে আমার কাছে সংবাদ আসলো যে কলকাতাতে রাশেদ খান মেনন, কাজী জাফর আহমেদ এবং হায়দার আকবর খান রণ, এরা সব মিলিত হয়ে ডক্টর সাইফুদ্দাহার কর্মী সংঘের সভাপতি ছিলেন, ডক্টর মারুফ হোসেন উনিও কর্মী সংঘে ছিলেন, এরকম ধরনের বামপন্থী অর্গানাইজেশন যারা ছিল তাদেরকে সমন্বয়ে, ন্যাপের যারা ছিল তাদের সমন্বয়ে একটা মুক্তিযুদ্ধ সমন্বয় সংগ্রাম কমিটি করা হলো। এরা ঠিক করলো যে এরা যুদ্ধে সামিল হবে, প্রধানতম শত্রু হিসেবে তারা চিহ্নিত করেছে পাকিস্তানকে, অর্থাৎ পাকিস্তানকে আগে বিতাড়িত করতে হবে, তারপরে দেশ স্বাধীন হবে তখন ঠিক করবে। তখন আওয়ামী লীগের মুক্তিযোদ্ধাদের সাথে বসে এইটা তারা সিদ্ধান্ত নিয়েছে যে যুদ্ধ করবে একসাথে, এবং সেই দায়িত্বটা
বিভিন্ন জায়গায় তাদেরকে দেওয়া হলো। তার মধ্যে দায়িত্বটা সাতক্ষীরা দায়িত্ব দেওয়া হলো আমার পরে, যে এই সমন্বয়টা যাতে আমি করি। আমি ন্যাপের খুলনা ডিস্ট্রিক্টের একজন সাথে ছিলাম এবং আমি সাতক্ষীরার সমন্বয়ক ছিলাম। সে দায়িত্ব দেওয়ার ফলে আরও আমার মানে কঠিন হয়ে গেল কাজটা। আমাকে সমন্বয়কের দায়িত্ব দেওয়ার পরে আমি বামপন্থীদের মধ্যে যে বিভিন্ন গ্রুপ ছিল তাদের সাথে আমি যোগাযোগ করা শুরু করলাম। বিশেষ করে ইপিসিপি এমএলএ যার নেতৃত্বে ছিলেন মোহাম্মদ তোহা এবং আব্দুল হক, এদের নেতৃত্বে ডুমুরিয়া অঞ্চলে খুব প্রতিপত্তি ছিল এবং তারা ওখানে মুক্ত করেই রেখেছিল। আমি ডুমুরিয়াতেও গেলাম এবং তাদের সাথে কথা বললাম এবং তার একটা কথাই স্বীকার হলো যে না, এখন আমাদের যদি আমাদের প্রধানতম শত্রু পাকিস্তান হয় তাহলে তাদের বিরুদ্ধে আমাদের সমন্বিত যুদ্ধ করা, সমন্বয়ভাবে যুদ্ধ করা উচিত। আমরা কেউ এককভাবে যুদ্ধ করে এই শত্রুকে বিতাড়িত করতে পারবো না, অতএব আমরা সকলে সমন্বিতভাবে যুদ্ধ করাই উচিত। এর কথা তারা স্বীকার করলো এবং ইপিসিপি এমএল এবং মুক্তিযোদ্ধাদের মধ্যে যে আক্রমণাত্মক একটা অবস্থানটা ছিল সেটাকে আমি নিরসন করতে সক্ষম হলাম। ওইখানেই আমি থাকাকালীনই প্রচণ্ড আমাদের সাথে পাকিস্তান বাহিনীর সাথে সৈন্যদের সাথে আমাদের সাথে প্রচণ্ড যুদ্ধ হয়। আমাদের রসদও ফুরিয়ে যায়। পাকিস্তান মিলিটারি বাহিনী ওরা একটা গানবোট নিয়ে সালতা নদীতে ওরা আমাদের চারিপাশ থেকে ঘিরে ফেললো। আমাদের বেরোবার কোনো রাস্তা ছিল না। তারা অনাবত মর্টার শেল করে ওখানে নামতে তো পারে না, কেন আমাদেরও গুলি গালা ছিল। ওই সময়ে আমাদের একটা কঠিন সময় গেল। তিন দিন ধরে যুদ্ধের পরে আমাদের খাবার দাবার সব ফুরিয়ে গেল, আমাদের গোলা বারুদও ফুরিয়ে যাওয়ার মতো অবস্থা। বেরোবার আমাদের প্রয়োজন, অথচ আমরা বেরোতে পারছি না। 70-80 জন মানুষ, কেন গ্রামে তো ওই অঞ্চলে কোনো লোক ছিল না। তখন আমাদের খাবার কষ্টে আমরা খুব বিচলিত হয়ে পড়লাম। আমরা ঘাসের গোড়া, যে কচি গোড়া সিদ্ধ করে আমরা খেয়েছি। একটা কচ্ছপ পেলাম, বিরাট কচ্ছপ, 30-35 কেজি তার শুধু মাংসই হয়েছিল। সেই কচ্ছপটা সিদ্ধ করে গোগ্রাসে সকলে গিলল। আপনাদের ওই যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন ওয়েদ কামেল বক্ত, আর ওদের ছিল মজিদ মাস্টার, আব্দুল মজিদ ওর নাম। ও আমার ক্লাসমেটই ছিল, মজিদ, আব্দুল রউফ, মজিদ, এরা ছিল ওয়েদ কামেল বক্ত। তখন সে আমাদের এই খবরটা পেলো। আমরা একটা ছোট্ট চিরকুট পাঠালাম একটা ছোটো বাচ্চা দিয়ে, সে সাঁতরে নদী পার হয়ে ওই পারে যেয়ে সে চিরকুটটা নিয়ে তাকে পৌঁছালো। এবং তখন ওইখান থেকে একটা বাহিনী এসে তাদের উপর দুই যৌথভাবে এপাশ থেকে আক্রমণ হলো, ওপাশ থেকেও আক্রমণ হলো। নদীর দুই পাশ থেকে যখন আক্রমণ হলো তখন পাকিস্তান সেই সেমি গানবোট সেটা সরে গেল, আমরা নদী পার হয়ে বেরিয়ে আসলাম। তারপরে আজকে যে অনেক বড় শিল্পী শিবাদক গাজী আব্দুল হাকিম, সে সার্বক্ষণিকভাবে আমার সাথে থাকতো, সে ছিল আব্দুল মজিদ মাস্টার এবং আব্দুল রউফ দুজনই আমার বন্ধু ছিল, ক্লাসমেট ছিল। তাদের সাথে আমি সেই জন্যই কথা বলতে সাহস করেছিলাম। আমি তাদেরকে মোটামুটি কনভিন্স করতে সক্ষম হয়েছিলাম যে আমরা সমন্বিতভাবে যুদ্ধ করা উচিত। ইতিমধ্যে আমরা শুনলাম যে আমাদের তালাতে রাজাকার ঘাঁটি স্থাপন করার জন্যে একটা গ্রুপ কপিলমুনি থেকে একটা গ্রুপ এসে ওখানে থাকবে, ওখানে ঘাঁটি করবে। সেই জন্যে তালায় হাই স্কুলের তারা পরিষ্কার পরিচ্ছন্ন করছে। কপিলমুনি আমাদের এক আমার ছোটো ভাইয়ের বন্ধু, সে ওখানকার পোস্টমাস্টার ছিল। তালাতে সে সংবাদ পাঠালো যে এরকম রাজাকার বাহিনী ওখান থেকে রওনা দিয়েছে, কপিলমুনি থেকে নদী পথে রওনা দিয়েছে। কপোতাক্ষ নদীর পাশ দিয়ে তালা উপজেলা চলে গেছে। ওই নদী পথে যখন ওরা আসছে, এই কথা শোনার পরে আমরা সাথে সাথে নিজেরাও প্রস্তুত হলাম, ওদেরকে এখানে ঘাঁটি করতে দেওয়া যাবে না। কামালের নেতৃত্বে এক গ্রুপ এবং আমার নেতৃত্বে সাপোর্টিং গ্রুপ, অগ্রবর্তী সেনা এবং সাপোর্টিং গ্রুপ একটা থাকে, সেই সাপোর্টিং গ্রুপ হিসেবে আরেকটা গ্রুপ পিছনে আমি অবস্থান করছিলাম। থানা থেকে যেন কোনো ফোর্স না যেতে পারে তার জন্য আমি থানার নিকটবর্তী অঞ্চলে আমি অবস্থান করছিলাম। আমরা যখন বেরোবো আমাদের বাড়ির ভেতরে চার দেওয়ালের ভিতরে, আমাদের বাড়িটা কিন্তু হচ্ছে একটা অনেক বড় বাড়ি, পুরো বাড়িটা ঘেরা ছিল, দুইটা
গেট, একটা খিড়কি দরজা, একটা সিং দরজা। আমরা সমস্ত প্রস্তুতি পর্ব নিয়ে দাঁড়িয়ে আছি। আমার মা কাছ থেকে আমরা সম্পত্তি নেওয়ার জন্য মাকে ডাকা হলো। মা সামনে আসলেন হাতে কোরআন শরীফ, হাতে তসবি নিয়ে। উনি আসার পরে আমরা ওনার কাছে অনুমতি চাইলাম। আমাদের কাছ থেকে উনি অস্ত্রটাও নিলেন, নিয়ে তসবি তুলে উনি কি দোয়া করলেন, আমাদের হাতে অস্ত্র ফেরত দিয়ে আমাকে এবং আমার ছোট ভাইকে উনি আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করলেন যে তোমাদের জয়ী হয়ে ফিরে আসো, আসো, আমরা বিশ্বাস করি যে তোমার জয়ী হবে, যাও যুদ্ধে। গেলাম ওই রাজাকার বাহিনী যখন আসার অবস্থায় যখন দৃশ্যমান হলো, তখন আমরা ওপেন করলাম ফায়ার, কামানের নেতৃত্বে ফায়ার ওপেন করলো। ওরা ওখানে নৌকোর মধ্যে, নদীর মধ্যে ওরা কোনো অবস্থান খুঁজে পাচ্ছিল না। খালেক রাজাকারের নেতৃত্বে ওরা আসছিল। খালেক আবার আমার গ্রামেরই ছেলে ছিল, তাকে আমরা খবরও পাঠিয়েছিলাম যে বেরিয়ে আসো, সে আসে নাই। সেখান থেকে সে কমান্ডার হয়েছে, যুদ্ধ হলো। যুদ্ধে আমরা তাদের সকলকেই নিধন করতে সক্ষম হলাম, কারো পালিয়ে গেল কেউ নদীপথে, নদীর সাথে ওপারে, নদীর ওপারে উঠে চলে গেল, আর এপারে যারা কেউ উঠতে পারেনি, আসতে পারেনি, আমরা ঘাঁটি হতে দেইনি। পুলিশ বাহিনী কিন্তু একদম নীরব ছিল। আমি তখন পাহারায় ছিলাম যে পুলিশ বাহিনী বেরোচ্ছে কিনা, পুলিশ বাহিনী বেরোয়নি। আমি পুলিশের ঘাঁটির পুলিশের যে থানা ছিল, থানার সামনেই অবস্থান নিয়ে বসেছিলাম। অবশ্য সেখানে একটা জায়গা ছিল আমাদের, ওই জায়গাটা আমাদেরই জায়গা ছিল, সেই জন্য আমি সে অবস্থান নিতে সক্ষম হয়েছিলাম। বাড়িতে ফেরত আসলাম, মা আমাদেরকে, আমাদের বাড়িতে একটা ফুল গাছ ছিল, ওটা হচ্ছে গন্ধরাজ ফুল, সে গন্ধরাজ ফুলের ভরে ছিল গাছটা। মা ওইসব ফুলগুলো গ্রামের মেয়েদেরকে দিয়ে পাড়িয়ে ঝুড়ির মধ্যে করে রেখে উনি আমাদের সকলকে ফুল ছিটিয়ে বরণ করলেন। তারপর উনি আমাদের জন্য রান্না করে রেখেছিলেন। তোমার পরিশ্রান্ত তখন তিনটে সাড়ে তিনটে মতো বাজে, চারটে মতো বাজে, মা আমাদেরকে খাবার নিয়ে অপেক্ষা করছেন। ইতিমধ্যে একটা গাড়ির আওয়াজ পেয়ে শোনা যাচ্ছে। আমরা সব সন্তুষ্ট হলাম যে গাড়ির আওয়াজটা কেন, ছেলেরা সব তো গোসল করতে নেমে আছে, খাবে। আর রাস্তায় কিন্তু আমরা গার্ড রেখেছিলাম, দুজন এপাশে দুজন রাখছিলাম, ও পাশে দুজন রাখছিলাম, মানে মসজিদের ওখানে দুজন রাখছিলাম, আর আমাদের যেখানে রাস্তা ছিল গাড়ি বেরোবার রাস্তা, আমাদের বাড়ি থেকে বেরোবার রাস্তা, সে রাস্তায় দুজনকে রাখছিলাম। ওর গাড়ির আওয়াজটা এসে আমাদের বাড়ির নিকটবর্তী আসার সাথে সাথে ফায়ার হলো। ফায়ার করলো আমাদের ছেলেরাই, ফায়ার করে টায়ারে বাস্ট করে দিল, যাতে করে আর এগোতে না পারে। পুলিশ বাহিনীর গাড়ি ছিল, পুলিশ বাহিনীর নেতৃত্বে ছিলেন এসডিপিও। গাড়ি থেকে নেমে ওরা অনবরত গুলি ছোড়া শুরু করলো, যেহেতু গুলি হয়েছে সামনে ওরা এগোতে সাহস করেনি। কামেল করেছে কি, ওই পিছন দিক থেকে তার সাথে দুইজনকে নিয়ে ধান ক্ষেতের মধ্যে গিয়ে সেই ধান ক্ষেতের ভিতর থেকে গুলি করেছে পুলিশদের প্রতি। ওরা কিন্তু ভয় পেয়ে গেল। আর ওখান থেকে কামেল যখন চিৎকার করলো যে এরকম তোমরা সারেন্ডার করো, তোমাদেরকে গিলে ফেলা হয়েছে। আমি যে আমার চাচাত ভাইয়ের বড় ছেলে, তার বয়স 8 বছর হবে এরকম, তাকে আমি সাথে করে নিয়ে আমি চলে গেলাম। একদম একটা পিছন পিছনে পাজা খোলা ছিল, পাজা খোলা মানে ইট পোড়ানোর জায়গা, ইটের পাজা ছিল, সে পাজার মধ্যে তাকে নিয়ে বসে আমি ইন্ডিপেন্ডেন্ট কামালের কণ্ঠস্বর শুনলাম। শোনার পরে আমি ওখান থেকে ওকে বললাম, তুই এখান থেকে বেরোবি না, ওর নাম হচ্ছে জুলফিকার, এখনও বেঁচে আছে সে। আমি ওই বাজার ভেতর থেকে বেরিয়ে এসে আমি সামনের দিকে গেলাম, যেখান থেকে পুলিশ ফোর্স ফায়ার করছে তার এপারেই একটা পুকুর ছিল, পুকুরের পাশেই একটা বিরাট আম গাছ ছিল। সে আম গাছের গোড়ায় দাঁড়িয়ে আমিও, আমার হাতে তখন এ ছিল স্টেন গান ছিল, আমি ফায়ার করলাম। এবং পিছন দিক থেকেও আমাদের আরেকটা গ্রুপ, ওর নাম হচ্ছে মারু হোসেন তুরান আর নুরুল ইসলাম, এই দুজন ওখান থেকেও ফায়ার করে চিৎকার করে বললো, তোমার এখন সারেন্ডার করো, নাহলে তোমাদের গিরাও হয়ে গেছে চারিদিক থেকে, তোমাদেরকে মেরে ফেলা হবে। তো সামনের দিকতে ফায়ার হয়েছে, ওপাশতে ফায়ার হয়েছে, এপাশতে ফায়ার হয়েছে, পিছন দিকতে ফায়ার হয়েছে, ওরা অনন্য পায়ে ওপরে গেছে, আমরা সারেন্ডার করছি, তোমরা আমাদেরকে মেরো না। তখন আমি ওখান থেকে ডিরেকশন দিলাম, আমার কামেলও ডিরেকশন দিচ্ছে, মাথার উপরে আর্মস নিয়ে তোমরা সামনের দিকে এগো,
চালাকি করলে কিন্তু তোমাদেরকে উড়িয়ে দেওয়া হবে। আমাদের হাতে গ্রেনেডও আছে, ছিল না, আমাদের কাছে কোনো গ্রেনেড ছিল না, তোমাদেরকে মেরে ফেলা হবে। কি অসম্ভব একটা যুদ্ধ ছিল, অসম্ভব যুদ্ধ। ওরা প্রায় 35 জন মতো পুলিশ ছিল। যাই হোক, ওখান থেকে এসডিপিও নিয়ে প্রথম বেরিয়ে আসলেন। উনি একটা জিপের মধ্যে ছিলেন, জিপটা ছিল পেছনে আর অগ্রবর্তী গাড়িটা ছিল সামনে, একটা বাস ভর্তি ছিল। তো ওখান থেকে 35 জন আর উনি একজন, 36 জন আর দুজন মতো গার্ড ছিল ওনার, এই 37 জন মতো লোক ছিল, 36-37 জন মতো লোক ছিল। তখন আমাদের আস্তে আস্তে সবাই ফিরে এসছে, আমাদের তখন আমাদের শক্তি তখন 30-40 জন মতো হয়ে গেছে। তারা এসে মাথার উপরে হাত তুলে না, রাইফেল তুলে নিয়ে এসে, আমরা তখন তদারকিতে আছি, বলে যে তোমরা ওখানে জমা করো তোমাদের অস্ত্র শস্ত্রগুলো এবং তোমরা পিছিয়ে আসো, হাত মাথার উপরে হাত তুলে পিছিয়ে আসো, এবং এভাবে নির্দেশ দেওয়া হবে। তারা সেটা করলো, আমরা রাইফেলগুলো আমাদের কব্জার মধ্যে নিলাম এবং তখন চারিদিক থেকে ঘিরে ধরেছি ওদেরকে নিয়ে। আমাদের বাড়ির ভিতরে রাস্তা দিয়ে এসে আমাদের বাড়ির পুকুর ঘাটে, যে ঘাটটা এখন প্রসিদ্ধ ঘাট, ঘাট বললেই সকলে চেনে, সেই ঘাটে আমরা তাদেরকে আলাদাভাবে ঘিরে রেখে বসলাম। যে আমার চাচাতো ভাই, উনি অ্যাজমা রোগী, উনি অবস্থায় ফিরে আসলেন। এসে তখন ওই এসডিপিও ভাইকে বললো যে আমাদেরকে বাঁচান। তখন ওরা একটা কাগজি মিনতি শুরু করলো, কান্নাকাটি শুরু করলো। এসডিপিও একটা বললো যে আমাদেরকে ছেড়ে দাও, আমরা আপনাদের সাহায্য করব, আমরা কিন্তু আপনাদের বিরোধী লোক না, আমরা কোনদিন মানুষের দিকে গুলি করিনি, আমরা গুলি করেছি উপরে গাছের মধ্যে, এটাও সত্য কথা। লাস্টে আমরা সিদ্ধান্ত করে ছেড়ে দিতে পারি, কিন্তু রাইফেলগুলো আমরা রেখে দেবো। এবং তাতে করে ওদের কারো প্রবলেম হলো যে রাইফেল যদি তাদের রেখে দেওয়া হয় তাহলে তাদেরকে যাওয়ার সাথে সাথে ধরে নিয়ে যাবে, মেরে ফেলবে। তো আলটিমেটলি আমরা ওদেরকে ছেড়ে দিয়েছিলাম, রাইফেলও ওদেরকে ফেরত দিয়েছিলাম, কিন্তু ওদের কাছ থেকে গুলি রেখে দিয়েছিলাম। আর ওদের সাথে কন্ট্যাক্ট হলো যে এরকম আমাদের যে মুক্তি বাহিনী ইন্ডিয়া থেকে যারা আসবে তাদের পথে কোনো বাধা সৃষ্টি করবে না, তারা কোনো প্রতিবন্ধকতা তোমরা করবে না, এবং তারা সেটা এগ্রি করলো এবং সেটা চলে গেলো। কিন্তু গাড়ি তো ওখানে পড়ে থাকলো, ওরা হাঁটতে হাঁটতেই সাতক্ষীরা পর্যন্ত পৌঁছে গেল, এবং পরবর্তীকালে তারা যে কথাটা রেখেছিল, আমরা মুক্তিযোদ্ধাদের চলাফেরার জন্য আমাদের ওই পথটা সুগম করেছিলাম। একই দিনে দুটো যুদ্ধ হলো, ভয়াবহ যুদ্ধ দুটোই, এবং কিন্তু আমাদের কোনো ক্ষয়ক্ষতি কিছু হয়নি। এরপরে দুদিন পরেই মিলিটারি বাহিনী আসলো, ওরা প্রথমে গেল তালায়। আমরা তখন জানতে পারলাম, আমরা তো যেহেতু মিলিটারিতে অনেক বড় বড় ইকুইপমেন্ট এসেছিল, মিলিটারি বহর এসছে, ট্রাকে করে এসছে, পিছনে কামান টামান ছিল, মোটর ছিল, আমাদের কাছে কোনো মোটর টোটর ছিল না, কিছু ছিল না। তো এসে আমাদের বাড়িটা পুড়িয়ে দিল, আমাদের বাড়িটা একটা বড় বাড়ি একদম পুড়িয়ে দিল, ধ্বংস করে দিল। আর একটা জিনিস হলো, রাজাকার যারা ছিল ওদের সাথে, তারা আমাদের এক সিন্ধু ভর্তি কাঁসা, তামা এবং রূপা, এইটাই তিনটে জিনিসই ছিল প্র্যাকটিক্যালি, সব লুট করে নিয়ে চলে গেল। ওরা আগুন দিয়ে লুট করেই ওরা চলে গেল, আর গ্রামের থেকে সমস্ত লোক এসে, চারিদিক থেকে লোক এসে কিন্তু আগুনটা নিভালো। কামেল দেখলো যে এরকমভাবে এইভাবে তো যুদ্ধ পরিচালনা করা সম্ভব না, আমাদের ফোর্সও এরকম অল্প, সফিস্টিকেটেড কোনো মেশিনারিও নাই, আধুনিক কোনো অস্ত্রপাতি নাই। তো বলে আমি ইন্ডিয়াতে যাই, ইন্ডিয়াতে যেয়ে আমি কথাবার্তা বলি। বলেছে আমি বললাম যে ঠিক আছে তুমি যাও, ইতিমধ্যে আমি যতটুকু পারি আমি সংগঠনটাকে দৃঢ় করি। আমি ইতিমধ্যে কিছু কিছু সব মুক্তিযোদ্ধাদেরকে পাঠালাম ইন্ডিয়াতে, এই কম্পোজামানের টুকুর কাছে, তারা ওখানে ট্রেনিং নেওয়ার জন্য গেল, ট্রেনিংতে গেল, ট্রেনিং নিয়ে টে আসবে এরকম। তো কামেলকে পাঠালাম, কামেল যে ওখানে মেজর জুড়িল আমাদের সেক্টর কমান্ডার তার সাথে মিট করলো, এবং কপিলমুনি ঘাঁটি ফেলতে হবে এই কারণের জন্যে কামেল অ্যাপিল করলো যে কপিলমুনি ঘাঁটি থেকেই যে অত্যাচারগুলো হচ্ছে, রাজাকারদের যে অত্যাচার, রাজাকাররা গ্রামের ভিতরে ঢুকছে, বিশেষ করে হিন্দু বাড়িতে সব লুটপাট করছে, হিন্দুদের বাড়ি থেকে উচ্ছেদ করছে, যে বাড়িতে ওই ইয়াং ছেলেরা রয়েছে তাদেরকে ধরে নিয়ে এসে গুলি করে মেরে ফেলছে। নারী নির্যাতনের ব্যাপারটা আমার গ্রামে, আমরা তো কোনো মেয়েকে ওরকমভাবে রাখি নাই, আরও ভিতরে বের পাঠিয়ে দিয়েছিলাম, কেবল দুটো মেয়ে ছিল যাদের বয়স 14-15 হবে, বাচ্চা মেয়ে, তারা বাড়িতে ছিল, আর কেউ ছিল না। এই রাজাকার ঘাঁটি উচ্ছেদ করার জন্যে যখন এগুলোর মেজর জলিলও এটা স্বীকার করলেন যে ঠিক আছে আমরা পোস্ট পাঠাচ্ছি,
উনি সাবসেক্টর কমান্ডার লেফটেন্যান্ট আরিফিন, তার মাধ্যমে ট্রেন্ড মুক্তিযোদ্ধা এসএলআর সহ এলএমজি সহ ওনাকে পাঠালো। কামেল বক্তের সমন্বয় কমিটি থেকে এবং মুক্তিযোদ্ধাদের থেকে লেফটেন্যান্ট আরিফিন, এই দুজনে যৌথভাবে আমরা কফিমুনিঘাটি আক্রমণ করার জন্য আসলো। যখন আমাকে বললো যে তুমিও অক্সিলিয়ারি ফোর্স নিয়ে তুমি নিচে তো পিছনে থাকো, আর কফিমুনিঘাটি হচ্ছে নদীর ওই পারে কফিমুনি বড় মোকাম, ওই অঞ্চলে সব থেকে বড় মোকাম হচ্ছে কফিমুনি, ওখানে একটা হাসপাতালও আছে, ওখানে ওদের বিনোদ বিহারী সাধুখার বাড়িটা পরিত্যক্ত বাড়ি হিসেবেই ছিল, ওখানে একজন কেয়ারটেকার ছিল, তাকে ওখানে দিকে ওই বাড়িটাই তারা দখল করে ওইখানে ছিল, ওই রাজাকার ওইখানে ঘাঁটি করেছিল, এবং সুরক্ষিত বাড়ি নদীর ঠিক নদীর পাড়েই, কপোতাক্ষ নদীর পাড়ে 200-250 মতো রাজাকার ছিল। তারা ওই বাইরে বেরোতো, অত্যাচার করতো, ধরে নিয়ে আসতো, মেয়েদের উপর অত্যাচার করতো, ওই কবিমণি ঘাঁটি ফেলবার জন্য সমস্ত দিন ঘুরি গাড়ার জন্য, কিন্তু ওই ঘাঁটি আমরা পতন ঘটাতে পারিনি, দেওয়ালগুলো ঝাঁঝরা হয়ে গেছিলো, কিন্তু আমরা ঘাঁটি ফেলাতে পারিনি, ওরা ওখানে ঘাপটি মেরে নিচে বসেছিল। আমরা এক সময় মনে করলাম যে আমরা নিচের কপোতাক্ষ নদীর সাঁতরে পার হয়ে ওখানে যাই, তারপরে ওই লেফটেন্যান্ট আরিফিন বললো যে আমার মতো গেরিলা বাহিনীও আমাদের সাথে নাই, পরের দিন আবার নতুন করে আমরা আক্রমণ করবো, আমাদের স্ট্র্যাটেজি জেটুয়া এবং জালালপুরের মাঝামাঝি জায়গায় আমরা একটা এলএনজি পোস্ট রেখে 4-5 জনকে রেখে বিকেলবেলায় সকলে আমার বাড়িতেই এসে অবস্থান নিল। ঘটনাগুলো আর্মিদের কাছে পৌঁছে গেছিলো, আর্মি কিন্তু একটা সেমি গানবোট নিয়ে আসলো, সেমি গানবোট নিয়ে ওরা যখন জেটুয়ার বাজারের নিকটবর্তী অঞ্চলে ওই আমাদের যেখানে এলএমজি পোস্ট রাখা ছিল সেই এলএমজি পোস্টের কাছাকাছি আসলে পরে এলএমজি পোস্ট থেকে ওদের উপরে গুলি বর্ষণ করা শুরু করলো। ওইখানেই কয়েকজন আর্মি মারা ছিল, যারা ডেকে দাঁড়ান ছিল তারা সকলে মারা গেল, নদীর ভিতরে তাদের লাশও পাওয়া গেছিলো। ওরা ওই পারে ঘাঁটি ওই পারে যেয়ে ভিড়লো, ওইখান থেকে মোটর শেল দেওয়া শুরু করলো, মোটর শেলের পরে আস্তে আস্তে যখন এরা আমরা এলএমজি ঘাঁটি উদ্ধার করলাম, ওরা ওখান থেকে যখন দেখলো যে প্রতিরোধ কেউ করছে না, তখন এই পারে এসে ওরা ওইখানকার জালালপুর জেটুয়া জালালপুর পুরো এলাকাতে আশেপাশে যত দোকান ছিল সমস্ত পুড়িয়ে দিল, এবং যাদের পেলো সামনে সকলকে মেরে করে, সকলে বৃদ্ধ সাধারণ মানুষ তাদেরকে যা পেলে গুলি করে মেরে নদীতে ফেলে দিল। তারা একদিন পরেই আসলো আমাদের বাড়িতে এবং দ্বিতীয়বার আমাদের বাড়িতে পড়ালো, শামসুল আরিফিন ব্যাক করলো, বললো কি যে আমি আবার এটা শক্তিশালী নিয়ে আসবো, আমরা আবার আমাদের ওই এলাকা সংগঠিত করার জন্য রেখে গেলাম। এরপরে আরেকটি ঘটনা ঘটলো, আমি রাজাকার ফোর্স নিয়ে পালাতে ঘাঁটি করতে আমরা সম্মত পেলাম যে ওরা চুকনো করে এসে অবস্থান করছে, এই অবস্থানের কথা শুনেই কামেল মাত্র 8 জনকে নিয়ে সাথে নিয়ে যাদপুরের 18 মাইল বলে একটা জায়গা রয়েছে, যাদপুর থেকে আরও একটু সামনে 18 মাইলের ওখানে জঙ্গলের ভিতরে যে অবস্থান নিল, আর্মিরা যখন 18 মাইলে অবস্থান এসে গেছে তখন আর্মির উপরে তারা গুলি করলো, কী দুঃসাহস! এবং আমরা রাস্তা কেটেও দিয়েছিলাম, 18 মাইলের ঠিক ইমিডিয়েট আগে রাস্তা কেটে দেওয়া হয়েছিল, কিন্তু ওইখানে তারা যখন গুলি করলো আর শুধু রাইফেল দিয়ে গুলি করলো, এবং গুলিতেই কিন্তু 2-3 জন আর্মি মারা গেল, ওরা জঙ্গলের ভিতর দিয়ে গুলি করে অনাবর্ত জায়গা চেঞ্জ করে এমনভাবে অবস্থান শুনলো যে আস্তে আস্তে ওরা যখন অনাবর্ত গুলি করা শুরু করলো তখন ওরা পিছিয়ে এসে পিছন দিক থেকে গুলি করা শুরু করলো, এই ভয়তে আর্মি আর ভিতরে ঢোকে নাই, আর্মি ব্যাক করলো ওখান থেকে। এটা আমরা বলি 18 মাইলের যুদ্ধ, এই যুদ্ধের নেতৃত্ব কামেলই দিয়েছিল, আমি পেছনে ছিলাম, আমি আর মুন্সি আকরামুজ্জামান আমার গ্রামবাসী আমার বড় ভাই, তিনি আমাদের সাথে সর্বত্র বয়স হয়েছিল আমার থেকে বয়স, কিন্তু উনি একজন ইয়াং পুরুষের মতো ইয়াং ছেলের মতোই উনি আমাদের সাথে সবসময় থাকতেন, এবং উনি সংগঠনের জন্য যাকে যা ডাকা হতো উনি যেতেন ডেকে নিয়ে আসতেন। আর্মি তাদের ওই 2-3 জন সোলজারকে ওখানে মারা গেছিলো, তাদেরকে নিয়ে তারা ব্যাক করলো। এর মধ্যে আমরা কিছু রাইফেলও সংগ্রহ করেছিলাম, পাটিলঘাটার একটা ক্যাম্প ছিল, পুলিশ ক্যাম্প ছিল, কামেল এত দুঃসাহসী একটা যোদ্ধা ছিল, সে মাত্র 2 জনকে সাথে নিয়ে ওই গল্প করতে করতে যেন যারা ব্রিজ পার হবে এ করে যে পুলিশের সাথে যে গেছে পুলিশ 2 জন পুলিশ পাহারা দিচ্ছে তাদেরকে যেয়ে হ্যান্ডস আপ করিয়ে তাদেরকে রাইফেলই বলে চলো তোমা আমাদের সাথে ওই পারে যাও, কোনো কথা শব্দ শুধু করবে না, 2 রাইফেল নিয়ে 2 জনের কাঁধে দিয়ে দিল। এরপরে
ওই পারে যে পুলিশের একটা ঘাঁটি ছিল, তিনজন লোক ঘাঁটি যেখানে ছিল একটা ঘরের ভিতরে ছিল, একটা চাঁচের ঘর দেওয়া ছিল, সেই চাঁচের ঘরের মধ্যে অরক্ষিত অবস্থায় তারা ছিল। সেইখানে তারা রাইফেল ঢুকিয়ে বললো যে তোমাদের মেরে ফেলবো, তোমরা এখন সারেন্ডার করো। তো তারা সকলে সারেন্ডার করলো, দশজন ছিল। তো ওদের কাছ থেকে ওই রাইফেলগুলো নিয়ে 14টা রাইফেল আমরা পেলাম, 14টা রাইফেল ওখান থেকে নিয়ে আমরা কামেল আরও এই পারে আরও কয়েকজন লোক ছিল তাদেরকে ডাকলো, ডেকে তাদেরকে সাথে করে রাইফেলগুলোর সঙ্গে চলে আসলো। ওদেরকে ছেড়ে দেওয়া হলো, তোমরা যাও, তোমরা ইন্ডিয়া চলে যাও। ওরা ইন্ডিয়া চলে গেল, নাহলে ওরা পুলিশ ক্যাম্পে গেলে পরে কিংবা সাতকে যে রিপোর্ট করলে পরে আর্মি যদি জানতে পারে তাদেরকে ধরে নিয়ে যাবে। ইতিমধ্যে ঘটনা একটা ঘটলো, কাশীপুরের নিকটবর্তী একটা গ্রাম, যে গ্রামের নামটা আমি ঠিক এখনই মনে করতে পারছি না, নদীর অপোজিটে, ওই সেখানে তারা লোক দাঁড় করিয়ে দিয়ে আর্মি এসে গুলি করে মেরে ফেলল। এর মধ্যে একজন লোক বেঁচে ছিল, গুলি করে যাদেরকে মেরে ফেলেছিল তাদের তলে এসে চাপা পড়ে গেছিলো, তো আর্মিরা ওদেরকে ওইভাবে রেখে চলে গেছিলো। ও ওর মধ্যে থেকে উঠে ওই নদী পার হয়ে চলে এসেছিলো, কবর তখন নদী সাঁতরায় তারপর পার হয়ে ইন্ডিয়াতে চলে গেছিলো। সে ছেলেটা এখনও বেঁচে আছে। এরপরে সাগরদাঁড়ি চিংড়াবাজারে ঘাঁটি করেছে, রাজাকাররা রয়েছে, প্রায় 50 জন মতো রাজাকার রয়েছে। দুজনকে ওরা ধরে নিয়ে গেছিলো ওই মঙ্গলকোটে, ওখানে যে মেরে ফেলেছিলো মঙ্গলকোট মানে কেশবপুরীর মধ্যে। এই খবর পেয়ে আমরা ওই ঘাঁটি আক্রমণ করে ওই ঘাঁটির পতন ঘটাবো এই সিদ্ধান্ত নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। সাগরদাঁড়ি আমাদের তালার ঠিক আমাদের আমার আমার ইউনিয়নের ঠিক পরেই হচ্ছে সাগরদাঁড়ি, যেখানে মাইকেল মধুসূদন দত্তের বাড়ি, ওই ওখানকার স্কুলের মধ্যে তারা ঘাঁটি করে বসে আছে। আমরা প্রায় 40-40 জন মতো, তখন আমাদের সাথে ইপিসিপি এমএলও ছিল, ওখানে গেলাম সাগরদাঁড়িতে। আমরা বর্ষাবাদলের মধ্যেই আমরা গেলাম ওখানে, যে ইতিমধ্যে আমরা জানতাম না, আমাদের কাছে খবর ছিল না, রাজাকাররা তাদের ঘাপ এটিকে আরও স্ট্রেন্থেন করেছে। ওদের ওখানে শুনেছিলাম যে 40-50 জন আছে, হঠাৎ করে ওখানে কেন যাই না কিসের কারণের জন্যই তারা স্ট্রেন্থেন করেছে এবং তাদের ঘাটি শক্তিশালী করেছে। আরও প্রায় 100-এর মতো রাজাকারদের ওখানে তারা ডেপুট করেছে, এটা আমাদের আর জানা ছিল না। ওইখানে যখন গুলিগালা যে আমরা গুলি ওপেন করলাম এবং সারেন্ডার করতে বললাম, ওরাও পাল্টা গুলি করল, এই গুলিগালাজ শুরু হলো, প্রচণ্ড গুলিগালাজ হলো। এই গুলিগালাজের মধ্যে যখন একটা চরম অবস্থা, তখন আস্তে আস্তে রাজাকাররা দেখলো যে তারা তো গুলি খেয়ে মারা যায়, দুজন বোধহয় মারাও গেল ওখানে। তারা সব পারাবাদ পালানো শুরু করলো, রাইফেল টাইপের ফেলে দিয়ে তারা গ্রামের ভিতরে পালিয়ে চলে গেল, ছেড়ে দিল ঘাঁটি। আমাদের একটা ছেলে মারা গেছিলো সাগরদাঁড়িতে, ইউসুফ মারা গেল, যে ইঞ্জিওর্ড হয়েছিল ধরে নিয়ে যেয়ে মেরে ফেলেছিল, কিন্তু রাজাকাররা পালিয়ে গেছিলো সব। ওই পরের দিন সকালবেলায় আমরা প্রত্যেক গ্রামের থেকে রাইফেল কুড়িয়ে পেয়েছি, পুকুরের মধ্যে রাইফেল পেয়েছি, অমুক জায়গায় রাইফেল পেয়েছি। আমরা কুড়িয়ে পেয়েছিলাম রাইফেল প্রায় 22-23 রাইফেল কুড়িয়ে পেয়েছিলাম। তখন ইপিসিপিএল আমাদের সাথে যুক্ত হয়ে একসাথে আমরা ফাইট করছি, কিন্তু ওরা আমাদের সাথে একসাথে সংবাদ দিয়ে আমরা যুক্ত হতাম, ওরা কিন্তু আলাদাভাবেই তাদের সংগঠন রাখছিল, কিন্তু আমাদের সাথে একসাথে আমরা যুদ্ধ করতাম। এরপরে ঘটনা, এই ঘটনা অত্যন্ত মর্মান্তিক এবং হৃদয় বিদারক। কবিরমণিতে তো অসংখ্য হিন্দু মহিলা মেয়েদেরকে তারা রেপ করেছে, তারা নির্যাতন করেছে, ক্যাম্পে নিয়ে এসছে এবং মেরেও ফেলেছে। একজন তো হরিদাসী, একজন উন্মাদ হয়েছে, তার সামনেই তার স্বামী তার ছেলে সকলকে মেরে ফেলেছিল, তাকে রেপ করেছিল কবিরমণি বাড়ি। সে তালাতে আসলো, একটা ছড়ি নিয়ে ঘুরে বেড়াতো, আমার দেখে সে আমাকে জড়িয়ে ধরতো, বলে গিয়ে তুই আমার ছেলে, আমি তোর ছাড়ব না। আহারে কি হৃদয় বিদারক দৃশ্য! আমি যাবো এক গাদা লোকের মধ্যে আমাকে এসে সে জড়িয়ে ধরতো, বলে কিছু তোর আমি ছাড়ব না, তুই আমার ছেলে। তাকে টাকা পয়সা দিয়ে তারপরে তাকে খাওয়াই দেওয়া হয়, তারপরে আমি নিবৃত্ত করতাম, বেরোতে পারতাম না তারা যখন যেতাম। আমাদের একটা সিদ্ধান্ত ছিল যে আমরা যে বাড়িতে থাকব ম্যাক্সিমাম 2 দিনের বেশি থাকবো না, আর আমরা সমস্ত গ্রাম জুড়ে থাকতাম, আর যে বাড়িতে থাকতাম সে বাড়ির পর নির্দেশ ছিল যে তোমরা আমরা আছি, তোমরা কখনো বলবো না কাউকে। আমি সাধারণত গ্রামে থাকতাম না, কিন্তু ওদিন ওই গ্রামের ভিতরে একটা ঘর আমার জন্যে রেখে দিয়েছিল আমারই ওই কাজী ছোটবাবু, তার একটা ঘর ছিল, সে ওখানে থাকতো না, সে থাকতো সিদ্ধিপাশায়, বিয়ে করেছিল সিদ্ধিপাশায়, সেখানে চলে গেছিলো। হঠাৎ করে
একদিন খানের অনেক রাত্রি বোধহয় 12টার দিকে আমি এসেছি, ওই ঘরের মধ্যে এসে শুয়ে আছি। বাড়ির মহিলারাও জানতেন যে আমি ওই ঘরের মধ্যে আছি। সকাল বেলায় আমার ঠিক ওই বাড়ির পাশেই কাজী সাইফুল্লাহর বাড়ি, ওর ওই মেয়েটা ছিল 12-13 বছরের মেয়ে। আর আমি যে বাড়িতে থাকতাম সে বাড়ির আমাদের কাজী জসিমউদ্দিন সাহেবের ছেলে ছোটন কাজী, সে ছোটন কাজীর একটা মেয়ে ছিল ওই 12-13 বছরের মেয়ে, তার নাম হচ্ছে মানু আর এর নাম হচ্ছে বানু। এছাড়া আর সবাইকে আমরা পাঠিয়ে দিয়েছিলাম। আর বাড়ির বৃদ্ধরা সবার ছিল। ওই সকালবেলায় উঠে এসে আমাকে বলছে যে ও দরজা খুলে দেখে যে আমি শুয়ে আছি, তো চিৎকার করে ডেকে আমাকে বলছে শিগগিরই ওঠেন, আর্মি চারিদিকে গিরে ফেলেছে। এই সংবাদ শোনার সাথে সাথে আমি উঠে আমি কোনোরকমে আমার স্টেন গান অ্যান্ড রেভলভারটা নিয়ে আমি বেরিয়ে এর মধ্যে চলে গেছি। মানে পাশেই খাল ছিল, সে খালের ভিতরে আমি গিয়ে মাথায় শ্যাওলা চাপিয়ে আমি আস্তে আস্তে সাঁতার কেটে আমি এখান থেকে বেরিয়ে আসলাম। যে আমাকে তো সে বাঁচালো, কিন্তু সে বাঁচতে পারে নাই। ওই মানু এবং বানুর উপরে যে অত্যাচার হয়েছে, ফিজিক্যাল অত্যাচার হয়েছিল, অকল্পনীয় অত্যাচার। মানু অবশ্য এখন মারা গেছে, বানু একমাত্র বেঁচে আছে, অসব লগ্ন কথা বলে। আমি এসকেপ করে এসে উঠলাম আজকে যে ডিআইজি আলিম মাহমুদের বাড়িতে আমি উঠলাম। তখন আমার ঝিনুকে পা কেটে আমার আঙুল একটা আঙুল পড়ে গেছিলো, প্রায় অলমোস্ট ঝুলছিল। আলিমের মা আমাকে পরিচর্যা করে সে আঙুলটা বেঁধে দিলেন এবং আমাকে ঘরের মধ্যে আটকে রেখে দিলেন। ওরা আমাদেরই সাথে ছিল, আমাদের যুদ্ধের ভেতরে ছিল। ওখানকার কয়েকজন ছেলেও আমাদের সাথে ছিল, যেমন আফাস ছিল, বাড়ি ছিল, মোর্তজা ছিল, রব ছিল, আলিম ছিল, ওই পাশ থেকে ওদের ওখানে মা খালেক ছিল, এরা অনেকেই ছিল যাদের নাম এখন অনেক সময় মনেও নাই আমার। পরবর্তীতে আমি ওখান থেকে বেরোলাম, কেউ ভাবি আমাকে বেরোতে দিতে চান না। আমি বললাম যে আমি এখানে থাকলে আপনার যদি সংবাদ পাই কেউ, তাহলে আপনার এটা বাড়ি আক্রমণ করবে। আমি আনসার মাহমুদ মানে আলিম মাহমুদের আব্বাকে বললাম যে ভাই, আমার বড় ভাইয়ের মতোই ছিলেন উনি, আপনি একটা গাম্বুট আমাকে এনে দেওয়ার ব্যবস্থা করেন। উনি একটা বড় ওই লম্বা জুতো উনি প্রত্যেকে নিয়ে আসলেন, নিয়ে এসে আমাকে দিলেন। আমি ওইটা পরে রাতের মধ্যে বেরিয়ে পড়লাম ওখান থেকে। ওখানে যেয়ে আমি আমাদের তেঁতুলিয়া গ্রামের আফাস মোড়ল ওদের বাড়িতে দুই দিন ছিলাম, ওই পাটা রিপেয়ার করার জন্য ভীষণ যত্ন করছিল এবং আমি কাউকে খবর দেইনি। আমি আবার দুদিন পরে দেখলাম কি আশ্চর্যভাবে আমার ওটা জোড়াও লেগে গেছে। মাহমুদের মা কি লতা পাতা দিয়ে বেঁধে দিলেন, থেতলে লতা পাতা থেতলে বেঁধে দিলেন, আশ্চর্যভাবে হয়েছে, জোড়া লেগে গেছে, ব্যথাও নাই। আমি এটা অবাক হলাম যে এটা এত দ্রুত কীভাবে সেটা সম্ভব হলো। তখন তো বৃষ্টি বাদলের সময় চলছে। তো ওইটা আর্মিরা সকালবেলায় এসে যে তাণ্ডবটা করলো আমাদের গ্রামে, সব বাড়ি বাড়ি তারা ঢুকেছে, কিন্তু ওখানে কোনো অন্য কোনো সব বৃদ্ধা মহিলারা ছিলেন, সকলকেই প্রায় তারা মারছিল, মানে পিটানো। আমার বাড়ি আবার পোড়ালো এসে, আমার মা ছিলেন বাড়িতে, মা পাশের গ্রামে মানে সুখদেবপুর গ্রামে জসিমউদ্দিন মাস্টারি করতেন, ওই জসিমউদ্দিনের বাড়িতে আমার মা যে অবস্থানে ছিলেন। ওরা ওখান থেকে দুজনকে ধরে নিয়ে গেল, রাজিবউদ্দিন এবং শামসুদ্দিন, আর একটা ছেলেকে ধরে নিয়ে গেছিলো টিপু নাম করে, আমার ঠিক আমার বাড়ির পেছনে। তিনজনকে ধরে নিয়ে গেছিলো, তিনজনকে ধরে নিয়ে অকথ্য নির্যাতন করেছিল। শামসুদ্দিনের পর 4-5 মাস বেঁচে ছিল, তো মারা গেছিলো। রুজিউদ্দিনও ওরকম 6-7 মাস বেঁচে ছিল, তারপর মারা গেছিল অত্যাচারের পরে আর কি। আর ওই টিপুকে ওইরকম যে বাচ্চা ছেলে ছিল, মানে 8-10-12 বছর বয়স হবে, তাকে ওই চটচাপড় দিয়ে ছেড়ে দিয়েছিলো আমাদের বাড়ির পাশে। সেও এসে বললো যে ওই আপনাদের কথা শুধু জিজ্ঞাসা করে, আমি বললাম আমি যাই না। কিন্তু সে ছিল কামেলের খুব ওই সংবাদ বাহক ছিল। এরপরের ঘটনা আরও আছে, আমাদের সাথে যুদ্ধের শরিক ছিলেন মুফাজ্জিল মাস্টারকে এসে পার্টিকুলার স্কুলের মাস্টার ছিল, তাকে ধরে নিয়ে মেরে গাছে ঝুলে রাখছিল ব্রিজের পাশে, পার্টিকুলার ব্রিজের পাশে। ইতিমধ্যেই সংবাদ শুনলো আমার স্ত্রী, কোথা থেকে কী সংবাদ পেল যে ওই যে আর্মিরা এসে আর্মির গুলিতে আমি মারা গেছি। এই সংবাদ শুনে সে আমার এক মামা আমার মামাতো এক ভাইকে নিয়ে বোরকা পরে
আমার খোঁজ নেওয়ার জন্য যে সত্যিকারের ঘটনা কি, ওই বিশ্বাস করতে পারিনি বলেই যে সত্য ঘটনা জানার জন্যই সে আসলো। এসে আমার সাথে আমার সকল, আমি তো গ্রামে থাকতাম না, চ্যানেলের মাধ্যমে আমি যখন সংবাদ পেলাম, আমি এসে সন্ধ্যের সময় আসলাম। সন্ধ্যের সময় এসে তাদের বললো, তাকে তো বকবকি করলাম, তুমি আসলে কেন বলে, আমি এই সংবাদ শুনে আমি থাকতে পারিনি। তো ওই রাত্রেবেলায় তাকে কোনোরকমে এ করে পরদিন সকালবেলা আমাদেরই অত্যন্ত মানে বিশ্বস্ত রিক্সা করে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হলো, যে তুমি বাসে করে চলে যাও। এরপরে আরও ঘটনা কিছু ঘটছে। কামেল মারা গেল, কামেলকে মেরে ফেলা হলো অক্টোবর মাসে। কামেলকে খুব মানে অত্যন্ত নিখুঁত ষড়যন্ত্র করে মারা হয়েছে কামেলকে, এবং শঙ্করকে মেরে ফেলে, আর জোনাব ইনজিওর হয়, জোনাব মারা যায়নি। কামেলের ওখানে স্বল্প পরিসরে জানাজা হলো। পরে আমি ওখান থেকে চলে আসি, চলে এসে আমি চলে যাই মোংলাতে। মোংলায় আমাদের ঘাঁটির একটা ঘাঁটি ছিল, সেই ঘাঁটির মধ্যে ছিলাম। মোংলায় আমি খ্রিস্টান পাড়ার মধ্যে ছিলাম। এই তো যুদ্ধের কাহিনী এটা। এরপরের ঘটনা আরও দুঃখজনক। আমার বড় ভাই, উনি মুক্তিযোদ্ধাদের ট্রেনার ছিলেন, এয়ারফোর্সের ওয়ারেন্ট অফিসার ছিলেন। উনি ওনার ছেলে হলো সেপ্টেম্বর মাসে উনি ছেলেকে দেখতে আসতে পারেননি। 5ই ডিসেম্বর উনি মনে করেন যে উনি নিকটেই আছেন, একবার তার ছেলেকে দেখে আসেন। এবার ছেলেকে দেখবার জন্যে উনি আসেন, ছেলেকে দেখলেন এবং কিছু জিনিস কিনে দিয়ে উনি আবার চলে যাবেন তার ট্রেনিং ক্যাম্পে খুলনার ডাকবাংলোতে। ওখানে রাজাকার ঘাঁটি ছিল, এটা উনি জানতেন না। ডাকবাংলোর ওখানে উনি কিছু জিনিসপত্র কিনে এখানে বেরোবেন। এই সময় স্যার জামাত ইসলামের পরবর্তীকালে এমপি হয়েছিল সে, ও ছাড়া আমাদের কেউ আর চিনত না। আর আমার এক মামাতো ভাইও ওর সাথে ছিল, সে আল্লাহ আল্লাহ লোক। তাকে দেখে সে কৃষ্ণ নাম করে, কৃষ্ণ, সে বললো যে দাদা তুমি এখানে? আর আনসার বললো ও কাল্লু ভাই, মানে আসেন 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 করে তাকে ভিতরে নিয়ে গেল। এই যে ভিতরে নিল, আর তাকে আমরা পাইনি। ও ইতিমধ্যে হয়েছে কি, আমার ভগ্নিপতি উনিও ছিলেন মুক্তিযোদ্ধাদের সহায়ক, তাকে ধরে নিয়ে গেছিলো আর্মিরা। আর্মি নিয়ে উল্টো করে ঝুলিয়ে দিয়েছিল এবং তাকে তার কাছ থেকে স্বীকারোক্তি নেওয়ার জন্যে। তিনিও আর্মির লোক ছিলেন, একসময় আর্মিতে লেফটেন্যান্ট ছিলেন। অ্যাক্সিডেন্টে পা ভেঙে যাওয়াতে উনি আর্মি থেকে বেনিফিট দিয়ে তাকে ছেড়ে দেয়। আর্মিরা তাকে আমাদের জন্য তাকে ধরে নিয়ে গেছিলো। আর সবুর সাহেবের সাথে তার একটা বিরোধ ছিল, খানের সবুর। তার এক বন্ধু ছিল, সে খুবই ঘনিষ্ঠ বন্ধু, মান্নার নাম করে, এবং আমার বড় বোন সবুর সাহেবের পা জড়া ধরেছিল, যে পরিচিত ছিল, কিন্তু তারা সে কথা শুনে নাই। কিন্তু মান্নান সাহেবের কথা তারা শুনছিল। ওখানকার যে লেফটেন্যান্ট কর্নেল যে ছিল, লেফটেন্যান্ট কর্নেল মান্নানের সাহেবের বন্ধু ছিল, মান্নান সাহেব জুট ব্যবসায়ী ছিলেন, খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। সে কোনো রকমে আমার ভগ্নিপতিকে ছাড়িয়ে নিয়ে এসে তার বাড়িতে নিয়ে যায়। সকল ফ্যামিলি সব মেম্বারদেরকে তার বাড়িতে অবস্থান শেল্টার দিয়েছিল। আমি ঢাকাতে আসলাম 1 জানুয়ারিতে। রাজনীতিতে দুর্বৃত্ত আইন হয়েছে, আমি বাংলাদেশকে দেখতে চাই, আমরা যুদ্ধ করেছি, আমরা রক্ত দিয়েছি, আমার দুটো ভাই মারা গেছে, সাথে সাথে হাজার হাজার লক্ষ লক্ষ শহীদ হয়েছে, মা বোনদের ইজ্জত গেছে। এই দেশকে আমি একটি উন্নতশীল, সমৃদ্ধশীল, গর্বিত বাংলাদেশ দেখতে চাই। বাংলাদেশের পতাকা পৃথিবীর মানচিত্রে একটি গর্বিত দেশ হিসেবে পথ পথ করে উঠবে, এটাই আমার জীবনের আকাঙ্ক্ষা, এটাই আমি চাই। এটাই আমার আর কিছু চাওয়া নেই। আমি আমার জীবনে সব কিছুর ঊর্ধ্বে আমি আমার দেশকে তুলে ধরতে চেয়েছি। আমার দেশকে আমি ভালোবাসি, মন প্রাণ দিয়ে ভালোবাসি। আমার মাকে যেমন ভালোবাসি, ঠিক তেমনি আমার দেশকেও ভালোবাসি। আমার দেশকে আমি গর্বিত বাংলাদেশ হিসেবে পৃথিবীর মানচিত্রে দেখতে চাই, এটাই আমার একমাত্র আকাঙ্ক্ষা। আপনাদের অনেক ধন্যবাদ। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন।
কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।